Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. তোমরা ভালো আছো সবাই আমি অর্জুন কুমার দাস মালদা মহেশমাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের বিজ্ঞানের শিক্ষক আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম এবং চোখ এর আগের ক্লাসে নার্ভাস সিস্টেমের কিছুটা হয়েছিল আজকে চেষ্টা করছি বাকিটা কমপ্লিট করার জন্য এক ঘন্টার ক্লাস এক ঘন্টার মধ্যে চেষ্টা করছি কমপ্লিট করার জন্য তো আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে ব্রেনের ফাংশন থেকে এর আগের ক্লাসে আমরা ব্রেনের বিভিন্ন অংশগুলো আমরা দেখেছি দু একটা কাজ বলা হয়েছিল ঠিক আছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অন্যান্য কাজগুলো দেখবো আমরা তা আমরা দেখেছি এর আগে যে মস্তিষ্কের তিনটা অংশ ছিল ব্রেনের তিনটা পার্ট ছিল ঠিক আছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক আর এটা ছিল পশ্চাদ মস্তিষ্ক যেটাকে হিন্দ বলা হয়ে থাকে ঠিক আছে হ্যান্ড ব্র্যান্ড বলা থাকে তো অগ্র মস্তিষ্কের মধ্যে বলেছিলাম যে সব থেকে ইম্পর্ট্যান্ট যে অংশটা যেটা রয়েছে সেটা ছিল গুরু মস্তিষ্ক যেটাকে বলা হয় শেরিব্রাম ঠিক আছে মধ্য মস্তিষ্কের দুটো ভাগ বলা হয়েছিল মধ্য মস্তিষ্কের দুটো অংশের মধ্যে একটা হচ্ছে টেকটাম একটা হচ্ছে শেরিব্রাল পেডাঙ্কেল ঠিক আছে সেই টেকটাম এবং শেরিব্রাল পেডাঙ্কেল ওদের আবার ভাগ রয়েছে ঠিক আছে পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের দুটো অংশ দেখেছিলাম আমরা কী কী দেখেছিলাম একটা ছিল সুষমা শীর্ষক ছিল একটা অংশ আর একটা অংশ যেটা ছিল সেটা ছিল পঞ্চ আর লঘু মস্তিষ্ক যেটাকে আমরা সেরি পেলাম বলি আমরা ঠিক আছে তো মধ্য মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের কাজগুলোর মধ্যে আমি বলেছিলাম কাজগুলো আর তারপরে অগ্রমস্তিষ্কের মধ্যে আরেকটা অংশ যেটা রয়েছে যেটা হাইপোথ্যালামাস বলা হয় সেটা সিলেবাসে রয়েছে হাইপোথেলামাসের কাজটা বলছি হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি অগ্রমস্তিষ্কের যদি ভাগ করা যায় তাহলে এখানে দুটো অংশ পাবো আমরা ঠিক আছে একটা হচ্ছে আন্তর বলা হয় একটা হচ্ছে প্রান্ত মস্তিষ্ক বলা হয় টেলেন সেফালন অ্যান্ড ডায়েন সেফালন বলা হয় ঠিক আছে তো যেটা আন্তর মস্তিষ্ক যেটা রয়েছে সেই আন্তর মস্তিষ্কের মধ্যে যে অংশটা পড়ছে যে হাইপোথেলামাস যদি দেখি আমরা তাহলে হাইপোথেলামাসের মেইন কাজটা হচ্ছে আমাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমাদের দেহের তাপমাত্রা টেম্পারেচার যেটা সেই টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে কে হাইপোথেলামাস এছাড়া হাইপোথেলামাসের আরও অনেকগুলো কাজ কিন্তু রয়েছে ঠিক আছে আমরা জানি যে হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রকমের হরমোন সিক্রেশন যেমন হয় আবার বিভিন্ন রকমের হরমোন তৈরি করার ফ্যাক্টরগুলো কিন্তু হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় সেই জন্য হাইপোথেলামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় ঠিক আছে মানে পিটিউটারি গ্রন্থির কে কন্ট্রোল করে কিন্তু হাইপোথ্যালামাস ঠিক আছে হাইপোথ্যালামাস থেকে সরাসরি দুটো হরমোন ওখান থেকে উৎপন্ন হয়ে গিয়ে পশ্চাৎ পিটুইটারি যেটা বলছি আমরা নিউরো হাইপোফাইসিস সেই নিউরোহাইপোফাইসিস এসে জমা হয় যেটা হচ্ছে এডিএইচ আর অক্সিটোসিন তো এই এডিএইচের কাজ তোমাদের জানা আছে নিশ্চয়ই তোমরা পড়েছ ক্লাস নাইনে হ্যাঁ এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন যেটা আমাদের যে মূত্রের যে পরিমাণটা ঠিক আছে ইউরিনের পরিমাণটাকে কন্ট্রোল করে মানে অতিরিক্ত জলটাকে পুনঃশ্বাসনের সাহায্য করে সেটা হচ্ছে যে নেফ্রনের যেটা দূরবর্তী সংবর্তন আলকা যেটাকে ডিটিসি বলা হয় ডিস্টালস কনভিলেটেড টিবিউলস সেখানে জলের পুনঃশ্বাসনের সাহায্য করে থাকে ঠিক আছে হাইপোথালমাসের সেই কাজগুলো রয়েছে যাই হোক মধ্য মস্তিষ্কের প্রধান যে কাজটা সেটা যে কাজটা যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে দর্শনে সাহায্য করে দেখতে সাহায্য করে মধ্য মস্তিষ্ক এবং কিছু ঐচ্ছিক বিচলনটাও সাহায্য করে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যে অংশগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সুষমা শীর্ষক যেটা বলা হয় এখানে লিখছি না আমি কথাগুলো বলছি লিখতে গেলে সময় লাগবে বেশি সুষমা শীর্ষক আরেকটা কি রয়েছে রয়েছে এখানে শেরি বেলাম যেটাকে বলছি আমরা গুরু মস্তিষ্ক ঠিক আছে সরি ভুল বললাম লঘু মস্তিষ্ক সেরিবেলাম হ্যাঁ আরেকটা রয়েছে পন্স বা যজক রয়েছে এই যে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম যেটা বলছি সেই সেরিবেলামের কাজটা কি সেই সেরিবেলামের কাজটা হচ্ছে আমাদের দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে দেহের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করছে সেরিবেলাম সেই সেরিবেলামের যদি দেখি আমরা তো সেটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ সেই পশ্চাৎ মস্তিষ্কের অংশের মধ্যে যদি আমি যদি একটুখানি দেখার যদি চেষ্টা যদি করি আমি তাহলে ঠিক এটা যদি অগ্র মস্তিষ্কের এদিকে যদি থেকে থাকে ঠিক আছে মানে এইভাবে যদি থাকি আমি তাহলে এইরকম জায়গাতে রিবেলামটা রয়েছে ঠিক আছে এইরকম জায়গাতে বেলামটা রয়েছে রিবেলামের দুটো খণ্ড রয়েছে মানে দুটো গলার্ধ রয়েছে সেই গলার্ধ দুটো ভার্মিস নামক যজক দ্বারা যুক্ত থাকে কি বললাম ভার্মিস হ্যাঁ ভার মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে লঘু মস্তিষ্কের গলারদ দুটো ঠিক সেভাবে যদি অগ্র মস্তিষ্ক দেখি আমরা অগ্র মস্তিষ্কর মধ্যে দুটো গলার্দ রয়েছে এর আগের দিন বলেছিলাম সেই অগ্র মস্তিষ্ক যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কর্পাস ক্যালোজাম ঠিক আছে কর্পাস ক্যালোজাম বলা হয়ে থাকে তো এখানে যে পশ্চাদ মস্তিষ্ক যেটা ছিল সেই পশ্চাদ মস্তিষ্কের মধ্যে যেটা শীর্ষক শীর্ষকের অংশটা সুষমা শীর্ষক যে অংশটা তার কাছ থেকে বলছি সুষমা শীর্ষকের মধ্যে অনেক কটা সেন্টার রয়েছে অনেক কটা সেন্টার কিসের সেন্টার কিছু কিছু কাজের যেমন যদি বলি আমরা যে ঘর্ম নিঃসরণ লালা নিঃসরণ তারপরে হচ্ছে শ্বাসকেন্দ্র এই যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি যেটা তার যে সেন্টার এগুলো সবগুলো কে কন্ট্রোল করে শুষমার শীর্ষক কিন্তু কন্ট্রোল করে ঠিক আছে আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যে যেটাকে যোজক বলছি আমরা স্নায়ু যোজক বা পঞ্চ যেটা বলছি সেই পঞ্চের কাজটা কি সেই পঞ্চের কাজটা হচ্ছে মধ্য মস্তিষ্ক আর শুষমা শীর্ষকের মধ্যে যোগাযোগ স্থাপন করা অর্থাৎ এই জায়গাটা রয়েছে মধ্য মস্তিষ্ক এটা পুরোটা অগ্র মস্তিষ্কের অংশ এইরকম পজিশনে রয়েছে আমারকে সেরি বেলাম মানে যেটাকে আমরা লঘু মস্তিষ্ক বলি রকম জায়গাতে রয়েছে কে পঞ্চ বা যজক আর এই রকম জায়গাতে কে রয়েছে সুষমা শীর্ষক সুষমা শীর্ষক কেন বলা হয় এটাকে কারণ এরপর থেকে সুষমা কাণ্ড শুরু হয়ে গেল তো সুষমা কান্ডের মাথার উপরে ব্রেনের যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে সুষমা শীর্ষক এই সুষমা শীর্ষকের মধ্যে কয়েকটা কাজের সেন্টার রয়েছে যে কাজগুলো বললাম এই যে পঞ্চ পঞ্চকে বলা হয় যোজক এ কী করে সুষমা সৃষক মধ্য মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে যোগাযোগ স্থাপন করে রাখে ঠিক আছে আর অগ্র মস্তিষ্কের মধ্যে আরেকটা অংশ যেটা ছিল আন্তর মস্তিষ্ক সেই আন্তর মধ্যে একটা পার্ট রয়েছে থ্যালামাস বলা হয় থ্যালামাস থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয় রিলে স্টেশন স্টেশন হিসাবে কাজ করে কেন কারণ যে কোনো ইনফরমেশান যখন অগ্রমস্তিষ্কে ঢুকে তখন থ্যালামাস দিয়ে যায় সেই জন্য থ্যালামাসটাকে মস্তিষ্কের দ্বার বা দরজা বলা হয়ে থাকে ঠিক আছে আরেকটা যেখানে জিনিস রয়েছে যেটা হচ্ছে ব্রেইন স্টেম ব্রেইন স্টেমটা কি সেটা একটু দেখি আমরা কি বলছি ব্রেইন স্টেম ব্রেইন স্টেমটা রয়েছে যে মস্তিষ্কের যে অংশগুলো দেখলাম আমরা সেই অংশের মধ্যে অগ্র মস্তিষ্ক এবং পশ্চাদ মস্তিষ্ক যদি বাদ দিই বিশেষ করে অগ্র মস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক অর্থাৎ গুরু মস্তিষ্ককে বাদ দিলাম আর এখান থেকে লঘু মস্তিষ্ককে বাদ দিলাম তাহলে কে থাকলো গুরু মস্তিষ্ক বাদে অগ্র মস্তিষ্কের বাকি অংশগুলো প্লাস মধ্য মস্তিষ্কের অংশ রয়েছে প্লাস পঞ্চ রয়েছে প্লাস সুষমা শীর্ষক রয়েছে এই সবগুলোকে একসাথে বলা হয় ব্রেন স্টেম বলা হয়ে থাকে ঠিক আছে এবার দেখব আমরা যে ব্রেনের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে আবরণীটা যেটা রয়েছে তাকে কি বলা হয় তো এটা যদি ব্রেন অংশ যদি হয়ে থাকে এটা যদি সুষমা কাণ্ড যদি হয়ে থাকে তাহলে তার উপরে একটা আবরণী রয়েছে ঠিক আছে তার উপরে একটা কি রয়েছে আবরণী রয়েছে সেই আবরণীটাকে কি বলা হয় সেই আবরণীটাকে বলা হয় মেনিনজেস ঠিক আছে মেনিনজেস তো শুধুমাত্র যে কি বলা হয় এটাকে বলা হয় মেনিনজেস বলা হয় মেন জেস যে শুধুমাত্র মেনিনজেস যে শুধুমাত্র মস্তিষ্কে থাকে তা নয় কিন্তু ঠিক আছে সুষমা কাণ্ডের উপরে মেনিনজেসটা থাকে এটা হচ্ছে মেনিনজেসের তিনটা লেয়ার রয়েছে অ্যাকচুয়ালি এটা ত্রিস্তরীয় আবরণী ঠিক আছে সেই ত্রিস্তরীয় আবরণী যদি আমরা ভেতর দিক থেকে বাইরের দিকে যদি দেখি আমরা ভিতর দিক থেকে বাইরের দিকে যদি আবরণীটাকে দেখার চেষ্টা করি অর্থাৎ এখান থেকে এইটুকু পার্টকে যদি দেখি আমি ঠিক আছে তাহলে এটা হচ্ছে মেন ইঞ্জেস ঠিক আছে মেন ইনজেসের তিনটা পার্ট রয়েছে তিনটা লেয়ার রয়েছে এটা একটা লেয়ার এটা একটা লেয়ার এটা একটা লেয়ার অর্থাৎ এটা হচ্ছে বাইরের লেয়ার আমি বাইরের দিক থেকে যদি ভিতরে ঢুকি ঢুকি তাহলে প্রথমে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার এন থার্ড লেয়ার তিনটা লেয়ার রয়েছে এই তিনটা লেয়ারকে সংক্ষেপে ডিএপি বলে ডিএপি বলে মানে মিনস এটা কোথাও বই লেখায় নেই যে ডিএপি বলা হয় আমি জাস্ট মনে রাখার জন্য বলছি ডিএপি ঠিক আছে পুরো নামটা কি ডি থেকে হচ্ছে ডুরামেটার এ থেকে হচ্ছে অ্যারাকনয়েড মেটার পি থেকে হচ্ছে পেয়ামেটার কি বললাম মেটার অ্যারাকনয়েড মেটার পেয়ামেটার বই লেখা রয়েছে এটা সংক্ষেপে মনে রাখার জন্য ডিএপি মানে সব থেকে বাইরে ডুরামেটার ডি সব থেকে প্রথমে রয়েছে এ মাঝে মানে অ্যারাকনয়েড মিটার পি হচ্ছে সব থেকে ভেতরেরটা মানে পেয়া মানে মানে দিক থেকে যদি আমি ঢুকি তাহলে প্রথমে ডুরামিটারকে টাচ করবো ডুরামিটারকে ক্রস করার পরে তারপর আমি অ্যারাকনোয়েড মেটারে যাব ওটাকে ক্রস করলে আমি পেয়া মিটারে যাব ঠিক আছে তো এই হচ্ছে তিনখানা আবরণ মেনিনজেস থেকে মেনিনজেস থেকে এক রকমের কিন্তু ফ্লুইড সিক্রেশন হয় ঠিক আছে যেটাকে বলছি আমরা সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমরা জানি যে ব্রেনের মধ্যে ভেন্ট্রিক্যাল রয়েছে ঠিক আছে ব্রেন যদি দেখি আমরা ভিতরে তাহলে ব্রেনের মধ্যে এভাবে চারখানা কিন্তু ভেন্ট্রিক্যাল রয়েছে চলে চারখানা এভাবে ভেন্ট্রিক্যাল রয়েছে ঠিক আছে ভেন্টিক্যাল রয়েছে আর সেই ভেন্ট্রিক্যাল মানে কি মানে গহ্বর আর কি সেই গহ্বরটা কন্টিনিউ হয়েছে কোথায় কাণ্ডের মধ্যেও ঠিক আছে কাণ্ডের এই গহ্বরটাকে বলা হয় নিউরোসিল কি বলা হয় নিউরো সুষমা কান্ডের এই গহ্বরটাকে বলা হয় নিউরোসিল বলা হয় নিউরোশিল সুষমাকাণ্ডের গব্বরটাকে নিউরোসিল বলা হয় মস্তিষ্কের মধ্যে যে চারখানা গব্বর রয়েছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে চারখানা গহব্বর রয়েছে সেই চারটা গহব্বর একে অপরের সঙ্গে কিন্তু আবার কানেক্টেড রয়েছে এক নম্বর আর দুই নম্বর গহব্বরটা যার সাহায্যে কানেক্টেড রয়েছে এই এই নালিটাকে বলা হয় ফরাম্যান অফ মনেরও বলা হয় এটাকে ঠিক আছে তিন নম্বর এবং চার নম্বরের গহ্বরের মধ্যে যে কানেকশনটা রয়েছে তাকে ইকুইডাক্ট অফ সিলভিয়াস বলা হয় আর চার নম্বর গহ্বরটা যখন সুষমা কাণ্ডের সঙ্গে যখন যুক্ত হচ্ছে যে ছিদ্রে দ্বারা বা যে পথে তাকে বলা হচ্ছে ফরাম্যান অফ ম্যাগনাম ঠিক আছে এবার এই যে যেটাকে বলছি আমরা গহব্বর সেই গহ্বরের মধ্যে কিন্তু কী রয়েছে ফাঁকা জায়গা নয় এটা এর মধ্যে একরকমের তরল পদার্থ রয়েছে যার নামটা হচ্ছে সি এস এফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সেই শেরবু স্পাইনাল ফ্লুইড ব্রেনের মধ্যেও রয়েছে আর কাণ্ডের মধ্যেও রয়েছে তো এই সিএসএফের উৎপত্তি কথা থেকে বলছে মেন ইঞ্জেস থেকে সিএসএফের উৎপত্তি হয় মেন ইনজেসের যেটা তিনটা লেয়ার যেটা বললাম এই যে সাব অ্যারাকনয়েড স্পেস থেকে সিএসএফের উৎপত্তি হয় ঠিক আছে আর একটা রয়েছে ব্রেনের মধ্যে যেটা করয়েড প্লেক্সাস রয়েছে ঠিক আছে ওটা ডিটেলসে পরে থেকে তোমরা বুঝতে পারবে যদি যদি হায়ার ক্লাসের বই যদি তোমরা দেখো তাহলে সেখানে বুঝতে পারবে করয়েড প্লেক্সাস নামক জায়গা রয়েছে সেখান থেকে সিএসএফ কিন্তু তৈরি হয় ঠিক আছে সিএসএফের কাজটা কি রয়েছে সিএসএফ কি করে সিএসএফ করে কি যে এই যে গুরু মস্তিষ্ক বা মধ্য মস্তিষ্ক বা পোস্ত মস্তিষ্ক যাই থাকে না কেন এদের ঘর্ষণ থেকে রক্ষা করে সিএসএফ এই অংশগুলোকে ঘর্ষণ থেকে রক্ষা করে প্লাস পুষ্টি প্রদান করে ব্রেনের মধ্যে ঠিক আছে সিএসএফের মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে দেখবো আমরা গ্লুকোজ রয়েছে এখানে ফ্রুক্টো রয়েছে অ্যামাইনো অ্যাসিড রয়েছে বিভিন্ন রকমের সল্ট রয়েছে এরা সেই কাজটা করে থাকে ঠিক আছে এবার যেটা বলছিলাম এখানে যে এই ব্রেনের সঙ্গে কি রয়েছে নার্ভযুক্ত রয়েছে কিন্তু ঠিক আছে নার্ভ আবার স্পাইনাল কর্ডের সঙ্গেও নার্ভ যুক্ত রয়েছে ব্রেনের সঙ্গে এবং স্পাইনাল কর্ডের সঙ্গে যে নার্ভগুলো যুক্ত রয়েছে এর আগের দিন বলছিলাম তাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র ঠিক আছে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই রকমের ছিল সেটা আমি এর আগে ক্লাসে বলেছি সেটা কি কি রয়েছে একটা হচ্ছে সমাটিক নার্ভাস সিস্টেম দেহজ আর একটা ছিল কি কী ছিল একটা অটোনোমিক নার্ভাস সিস্টেম মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এই অটোমেটিক নার্ভাস সিস্টেম আবার দুই রকমের হয় সিম্প্যাটিক এবং প্যারাসিমপ্যাটিক সেটা একটুখানি আসি পড়ে তার আগে যে নিই আমরা যে নার্ভ জিনিসটা কী ছিল নার্ভ কী রয়েছে নার্ভ আর নার্ভ সেল দুটো আলাদা জিনিস কিন্তু নার্ভ সেল মানে নিউরন আর নার্ভটা কি স্নায়ু কী দিয়ে তৈরি বলছে এই যে নিউরনের যে তো অ্যাকশানগুলো যেগুলো ছিল অ্যাকশান ঠিক আছে অ্যাকশান ঠিক আছে এই অ্যাকশানগুলোকে কী বলা হয় আবার নার্ভ ফাইবার বলা হয় বা স্নায়ু তন্তু বলা হয়ে থাকে তো এইভাবে অসংখ্য নার্ভ ফাইবার দিয়ে কিন্তু কি তৈরি হয় নার্ভ তৈরি হয় ঠিক আছে আমরা যদি নার্ভের যদি আবরণীগুলো যদি দেখি আমরা কিভাবে তৈরি হয় তাহলে স্নায়ুর সব থেকে উপরের আবরণটা কী ছিল সব থেকে উপরের আবরণটাকে কী ছিল নিউরোলেমা মানে স্নায়ুর বলতে মানে স্নায়ু কোষের নিউরনের অ্যাকশানের সব থেকে উপরের আবরণটাকে কী ছিল নিউরোলেমা ঠিক আছে এবার যখন নার্ভ যখন তৈরি করবে তখন কি হয় নিউরোলেমার উপরে একটা আবরণী থাকে তাকে বলছি আমরা এন্ডোনিউরিয়াম এভাবে এইভাবে কয়েকটা এন্ডোনিউরিয়াম যুক্ত নার ফাইবার একটা বাঞ্চ গঠন করলে তাকে একটা আবার একটা আবরণী তৈরি করে তাকে বলা হয় পেরিনিউরিয়াম ঠিক আছে পেরিনিউরিয়াম এবারে পেরিনিয়ামের বাঞ্চ নিয়ে যখন আরেকটা যখন বান্ডেল তৈরি হবে তখন তাকে বলছি আমরা সেই কাভারটাকে বলছি আমরা এন্ডো নিউরিয়াম সেইভাবে কিন্তু নার্ভটা তৈরি হয় মানে বলতে চাইছি আমি এটা যদি একটা যদি অ্যাকশন যদি হয় থাকে তাহলে এর উপরে যে কাভারটা যেটা রয়েছে তাকে কি বললাম নিউরিয়াম তাহলে এভাবে এর উপরে নিউরিয়াম এখানেও এন্ডোনিউরিয়াম ঠিক আছে এবার এই তিনখানা নার্ভ ফাইবার মিলে এর উপরে একটা কাভার থাকবে তাকে বলছি আমি পেরিনিউরিয়াম তাহলে এভাবে কী এটা পেরিনিউরিয়ামে কাভার দিয়ে তৈরি রয়েছে তাহলে এন্ডুনিয়ামটা ভিতরে ঢুকে গেলো তার উপরে পেরি নিউরিয়াম তৈরি হলো এবার এভাবে এভাবে তিনখানা বা চারখানা বাঞ্চ নিয়ে তিনখানা বা চারখানা বাঞ্চ নিয়ে আবার এর উপরে একটা কাভার তৈরি হবে তাকে বলছি আমরা এপিনিউরিয়াম ঠিক আছে বোঝা গেল এভাবে কি তৈরি হলো নার্ভ তৈরি হলো স্নায়ু তৈরি হলো আর এক একটাকে কী বলবো আমি নার্ভ ফাইবার এক একটাকে বলবো আমি নার্ভ ফাইবার যেটাকে আমরা অ্যাকশন বলছিলাম সেই নার্ভ ফাইবার এক একটা বোঝা গেল কথাটাকে তো এইভাবে যে নার্ভগুলো তৈরি হয় সেই নার্ভগুলো কিন্তু তিন রকমের নার্ভ হয় ঠিক আছে তিন রকমের নার্ভগুলো হয় কি কী একটা হচ্ছে অন্তরবাহী অন্তর্বাহী একটা হচ্ছে বহির্বাহী ঠিক আছে বহির্বাহী অন্তর্বাহী একটা বহির্বাহী আরেকটা হচ্ছে মিশ্র নার বলা হয় ওটাকে ঠিক আছে মিশ্র নার বলা হয় অন্তর্বাহী কোনটা বলছে যে নার্ভগুলো উদ্দীপনাকে গ্রাহক স্থান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসে অন্তর্বাহী বা এটাকে এফারেন্ট বলা হয় ঠিক আছে এফারেন্ট বলা হয় বহির্বাহী কোনটা যে নার্ভগুলো স্নায়ু উদ্দীপনাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কারকে নিয়ে যায় কারকে মানে ইফেক্টেডে নিয়ে যায় কারক হিসাবে পেশি থাকতে পারে বা কোনো গ্রন্থি গ্ল্যান্ডে থাকতে পারে সেই জায়গায় উদ্দীপনা যখন নিয়ে গেল তখন তাকে বহির্বাহী স্নায়ু বলছি আমরা বা বলছে বলছি আমরা ইফারেন্ট ঠিক আছে ইফারেন্ট বলছি আমরা আর একটা কী রয়েছে মিক্সড রয়েছে মিক্সড মানে মিশ্র মিশ্রটা কী করবে যে নার্ভটা মানে যে স্নায়ুটা উদ্দীপনাকে গ্রাহক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসবে সেই স্নায়ুটাই কিন্তু আবার সেই উদ্দীপনাটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে তার যে আদেশটা সেই আদেশটা এফেক্টরে নিয়ে যাবে ওই একই নাভ তাকে বলছি আমরা মিশ্র স্নায়ু ঠিক আছে তো মস্তিষ্কের মধ্যে বলেছিলাম এর আগে বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে সেই বারো জোড়া ক্রেনিয়াল নার্ভের নামগুলো মনে রাখতে খুব রাখলে খুব ভালো হয় ঠিক আছে কী কী রয়েছে অল ফ্যাক্টরি রয়েছে অপটিক রয়েছে অকিলোমোটার রয়েছে হ্যাঁ ট্রকলিয়ার ট্রাইজিমিনাল অ্যাবডুসেন্স এগুলো সব রয়েছে ফেসিয়াল রয়েছে হ্যাঁ হাইফোগোসাল রয়েছে হ্যাঁ ভেগাস রয়েছে এগুলো সব রয়েছে তো এদের মধ্যে কেউ অন্তরবাহী হিসাবে কাজ করে কেউ বহির্বাহী হিসাবে কাজ করে কিন্তু সুষমাকাণ্ডের মধ্যে যেগুলো রয়েছে কাণ্ডের মধ্যে যে যে স্নায়ুগুলো রয়েছে যে নার্ভগুলো রয়েছে মধ্যে বলতে কি মানে কাণ্ড থেকে যেগুলো বেরিয়েছে একটু ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির সবই কিন্তু মিশ্র প্রকৃতির কিন্তু মস্তিষ্কের মধ্যে যেগুলো রয়েছে সেই মস্তিষ্কের মধ্যে স্নায়ুগুলোর মধ্যে কিছু কিছু স্নায়ু রয়েছে অন্তর্বাহী মানে সেন্সরি নিউরন দিয়ে তৈরি সেগুলো হয় বহির্বাহী ঠিক আছে যেগুলো মোটর নিউরন দিয়ে তৈরি হয় আর একটা হচ্ছে মিক্সড যেটা কি না সেন্সেরি এবং মোটর দুই রকমের নিউরন দিয়ে তৈরি হয়ে থাকে ঠিক আছে তো এইভাবে আমরা স্নায়ুকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি পারলাম আমরা ঠিক আছে যে কাজ অনুসারে বলতে পারি অন্তরবাহী বহির্বাহী আর মিশ্র স্নায়ু গঠন হিসাবে হতে পারে যে সেন্সরি নিউরন দিয়ে যেগুলো রয়েছে তাকে বলছি আমরা সংজ্ঞাবহ স্নায়ু বলছি আমরা ঠিক আছে মটর নিউরন দিয়ে যেগুলো তৈরি রয়েছে সেগুলোকে আমরা আগাবহ বা ইফেক্টার নার্ভ যেটা বললাম আমরা আর যেটা স্বয়ংশ্বরী এবং মোটর দুই রকমের নিউরন দিয়ে যেটা তৈরি রয়েছে তাকে আমরা মিশ্র স্নায়ু বলছি ঠিক আছে এবার যে স্নায়ুগুলো রয়েছে স্নায়ুর মধ্যে কি হয় কখনো কখনো স্নায়ুগ্রন্থি তৈরি হয় স্নায়ু গ্রন্থিটা কী জিনিস আমরা যদি নিউরনের গঠন যদি দেখি আমরা তা কী দেখেছিলাম যে নিউরনের মধ্যে এরকম একটা কী রয়েছে সেল বডি রয়েছে ঠিক আছে যেটাকে কোষ দেহ বলছি আমরা তো এইভাবে অসংখ্য নিউরন দিয়ে তো অসংখ্য নিউরন দিয়ে না স্নায়ুটা তৈরি হচ্ছে অসংখ্য নিউরন দিয়েই নিউরনের যে নার্ভ ফাইবারগুলো সেগুলো দিয়ে স্নায়ু তৈরি হচ্ছে এবার এই নিউরনের প্রত্যেকটা নিউরনের কি রয়েছে এদিকে কোষ দেহটা রয়েছে তাই না কোষ রয়েছে এবার এইভাবে কতগুলো কোষ দেহ মিলিত হয়ে গিয়ে যে অংশটা স্পৃত্ত গ্রন্থির মতো অংশটা তৈরি করে তাকে বলা হয় নার্ভ গ্যাংলিয়ন ঠিক আছে নার্ভ গ্যাঙ্গলনের বিশেষ কাজ রয়েছে এখান থেকে কিছু নিউরোসিক্রেটারি পদার্থ খরিত হয় যার জন্য নার্ভটাকে সিক্ত মানে ভেজা করে রাখে বলে স্নায়ু উদ্দীপনা দ্রুত চলবে দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে স্নায়ুর সৃষ্টি হয় স্নায়ুর সৃষ্টি মিনস নতুন করে নয় কিন্তু মানে এখান থেকে স্নায়ুটার সৃষ্টি হচ্ছে আর কি ঠিক আছে তো এই স্নায়ুগ্রন্থি আবার দুই রকমের হয় তোমাদের সিলেবাসে এটা সম্ভবত নেই ঠিক আছে একটা হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে তৈরি হয় সবসময় স্নায়ুগ্রন্থি ঠিক আছে আবার সেন্ট্রাল লার্ভাস সিস্টেমের ভিতরেও কিন্তু স্নায়ু গ্রন্থি থাকে কিন্তু ওটাকে স্নায়ুগ্রন্থি বলে না অ্যাকচুয়ালি ঠিক আছে স্নায়ুগ্রন্থির অবস্থান সবসময় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরেই বলা হয় যেমন স্পানাল কর্ড যদি দেখি আমরা তো স্পানাল কর্ডের যে পৃষ্টি অংশ সেই পৃষ্টি অংশের মধ্যে এখানে সে প্রত্যেকটা জায়গাতে কি রয়েছে স্নায়ুগ্রন্থিটা রয়েছে যাই হোক সেটাকে স্নাবন বলা হচ্ছে এবার দেখবো আমরা কি সাইনেপস জিনিসটা কি সাইনেস কি রয়েছে বলছে যে একটা নিউরন ঠিক আছে একটা নিউরন আর তারপরে আর একটা নিউরন দুটো নিউরনের মধ্যে যে 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 সংযোগ স্থলটা ঠিক আছে জায়গাটা রয়েছে হ্যাঁ এই জায়গাটাকে আমরা কি বলবো সাইনেপস বলবো একটা নিউরনের অ্যাকশন প্রান্ত আবার একটা নিউরন শুরু হলো এই নিউরনের একটা ডেন্ডন প্রান্ত এই অংশটাকে কি বলবো আমরা সাইনেপস বলবো বা স্নায়ু সন্নিধি বলা হয় এটাকে প্রান্ত তো সন্নিকর্ষের শেষ অংশ আর পরবর্তী নিউরনের পরবর্তী নিউরনের যে ডেন্ডেনটা শুরু হলো সেই ডেন্ডেনের জায়গা এই জায়গাটাকে বলছি আমরা সাইনেপস বলছি আমরা ঠিক আছে বা স্নায়ু সন্নিধি বলছি আমরা এই স্নায়ু সন্নিধি বা সাইনেন্স বিভিন্ন রকমের হতে পারে ঠিক আছে যেমন এখানে অ্যাকশন এবং ডেন্ডনের সঙ্গে মিলিত এটা তৈরি হয়েছে মানে এই নিউরনের অ্যাকশন এই নির্যান্ডনের সঙ্গে হয়েছে সেই জন্য এটাকে বলা হয় এক্সো বলা হয় আবার যদি আবার যদি এই রকম যদি হয় যে এটা কোষ দেহ রয়েছে আর এখান থেকে আরেকটা নিউরন এভাবে এখান থেকে আটটা নিউরন এভাবে রয়েছে ঠিক আছে এখান থেকে আটটা একটা নিউরন রয়েছে তখন এটাকে বলবো আমরা এটাকে কি বলবো আমরা এটাকে বলবো আমরা ডেনড্রন আর কার মধ্যে রয়েছে কোষ দেহের মধ্যে রয়েছে আবার এরকম হতে পারে যে এখানে একটা হলো আবার এখান থেকে একটা তৈরি হলো ঠিক আছে এইদিকে একটা নিউরন রয়েছে এইদিকে একটা নিউরন রয়েছে তার অ্যাকশনটা এখানে রয়েছে তার এটাকে কী বলবো আমরা একশো সমাটিক বলবো আমরা ঠিক আছে তো এইভাবে বিভিন্ন রকমের স্নায়ু বা মানে সাইনেপস আমরা দেখতে পাবো মেন যেটা রয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাই আমরা একশো না মধ্যে একশো ডেনড্রাইটিক বলা হয় হয়ে থাকে এই সায়নেসের কাজটা কি বলছে এই সায়নেস কাজটা হচ্ছে যে স্নায়ু উদ্দীপনাকে এই যে এদের মধ্যে যে একচুয়ালি যে ফাঁকা জায়গা থাকে অ্যাকচুয়ালি এরা কানেকশন থাকে না কিন্তু ঠিক আছে একটা ডেনড্রেনের একটা নিউরনের শেষ অংশে যেটা অ্যাকশন আর একটা ডেন নিউরনের যে ডেনডেন্টটা যেটা শুরু হলো এর মধ্যে কিন্তু একটুখানি ফাঁকা জায়গা থাকে ঠিক আছে খুব সামান্য ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাটা একটু সাইনেপস গঠন করছে ঠিক আছে তো উদ্দীপনাটা কি হয় এক নিউরন থেকে আর এক নিউরনে যে প্রবাহিত হবে সেটা এই যে ফাঁকা জায়গা থাকা জন্য তো আসতে পারবে না তখন কি হয় এই যে প্রান্ত সন্নিকর্ষ যেটাকে বলছি আমরা মানে প্রান্ত পুরুষ অংশে যেটা রয়েছে ছোট ছোট থলির মতো অংশ থাকে তাকে বলা হয় সাইনেপটিক নব এই সাইনেপটিক নব থেকে একরকমের নিউরো ট্রান্সমিটার নিশ্চিত যেটা যেটা বলা হয় অ্যাসিটাইল কোলিন ঠিক আছে সেই অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে উদ্দীপনাটা পরবর্তী নিউরনের মধ্যে এসে থাকে এটাই হচ্ছে সাইনেপসের কাজটা হচ্ছে এটা অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে উদ্দীপনাটাকে পরবর্তী নিউরনে পাঠিয়ে দেওয়া ঠিক আছে এবার দেখবো আমরা স্পাইনাল স্পাইনাল কর্ডটা কী ছিল যেটাকে কাণ্ড বলছি আমরা সুষমা কাণ্ড রয়েছে কোথায় কাণ্ড রয়েছে আমাদের মেরুদণ্ডের মধ্যে ঠিক আছে মেরুদণ্ডের যে হারগুলো রয়েছে সেই হারগুলো কিন্তু যদি দেখি আমরা তাহলে আংটির মতো কিন্তু ঠিক আছে আংটির মতো রয়েছে তাহলে দশ বারোটা বা বিশ পঁচিশটা হা আংটিকে যদি পরপর যদি বসিয়ে দিই আমি তাহলে কি হবে একটা ক্যানেল পাবো আমরা তাই না একটা নালির মতো অংশ গঠন হয়ে যাবে সেই নালিটাকে বলা হয় নিউরাল ক্যানেল কি বলা হয় নিউরাল ক্যানেল বলা হয় সেই নিউরাল ক্যানেলের মধ্যে কাণ্ডটা ঢুকে থাকে কাণ্ডের শুরুটা কোথায় মস্তিষ্ক থেকে কারণ এটা এটাকে এটা মস্তিষ্ক তো মস্তিষ্ক থেকে পরে যে অংশটা কাণ্ড যেখান থেকে শুরু হয়েছে সেটা ওই আমাদের যে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ডের মধ্যে যে হাড়গুলো রয়েছে তার মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই ফাঁকা জায়গাগুলো দিয়ে যে নিউরাল ক্যানেলটা তৈরি হবে তার মধ্যে কাণ্ডটা ঢুকে থাকে কাণ্ডের ভিতরে একটা সরু নালির মতো ফাঁকা জায়গা থাকে যেটা কিছুক্ষণ আগেই বললাম যেটাকে কি বলা হয় নিউরোসিল বলা হয় আর এই নিউরোসিলের মধ্যে সিএসএফ কিন্তু থাকে ঠিক আছে তো আমাদের মেরুদণ্ডের মধ্যে টোটাল হাড় কটা রয়েছে টোটাল হাড় রয়েছে কিন্তু চলি কটা একত্রিশটা ঠিক আছে এক একটাকে কী বলা হয় কোষে রুকা বলা হয় ঠিক আছে ভার্টি ব্রেক কোষে রুকা বলা হয় একত্রিশটা হার থাকলেও যদি আমরা দেখি ভালো করে তার কারণে ছাব্বিশটা পাবো আমরা কেন কারণ নিচের দিকে কিছু হাড়গুলো কি হয়ে গেছে ফিউজড হয়ে গেছে ফিউজড হয়ে গিয়ে সিঙ্গেল হাড়ে কনভার্ট হয়েছে সেই হাড়গুলোর নাম কি রয়েছে সেই হাড়গুলোর নামকে সংক্ষেপে যদি বলি আমি তাহলে এইভাবে বলতে পারবো সিটি টি সিটি স্ক্যান যেমন হয় বায়োলজির ব্যাপার সিটি ঠিক আছে মনে রাখবো এভাবে এলএসসি আমরা লাইফ সায়েন্সকে সংক্ষেপে এলএসসি লিখি আমরা তাই না তাহলে মনে রাখা সহজ হয়ে গেল সিটি লাইফ সায়েন্সের ব্যাপার সিটি স্ক্যান যেটা করি আমরা তাই না কম্পিউটেড যে স্ক্যানটা যেটা হয় ব্রেনের আর এলএসসি লাইফ সায়েন্স তাহলে কি হলো সিটি এলএসসি নাম কি কীভাবে মনে রাখবো সিটিকে হচ্ছে সার্ভাইকাল ঠিক আছে প্রথমে যে হারগুলো এখানে রয়েছে কৌশিক গায়েগুলো সেটাকে সারভাইকাল বলা হয় তারপর হচ্ছে থোরাসিক ঠিক আছে থোরাসিক বারোটা থাকে থোরাসিক মানে বুকের অংশটা আর কি এখান থেকে যদি পেছনটা ধরি আমি তাহলে এখান থেকে বারোটা থোরাসিক লাম্বার হচ্ছে পাঁচটা স্যাকরাল হচ্ছে পাঁচটা আর কক্সিজাল হচ্ছে কটা চারটা থাকে তাহলে কটা হলো বারো আর পাঁচ বাইশ বাইশ আর চার কত হচ্ছে ছাব্বিশ তেত্রিশটা যদি হয় তাহলে এদিকে কটা থাকবে সাত ছয় তেরো সেভেন সার্ভাইকাল সেভেন থোরাসিক বারো লাম্বার ফাইভ স্যাকরাল ফাইভ কক্সিজাল ফোর ঠিক আছে এই ফাইভটা স্যাকরাল ফিউজড হয়ে গিয়ে একটা হয়েছে আর এই চারটা স্যাক্রাল এই কক্সিজাল ফিউজড হয়ে গিয়ে এটাও একটা হয়েছে তাহলে এটা যদি কাউন্ট করি আমি সেভেন প্লাস টুয়েলভ প্লাস ফাইভ প্লাস ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স দাঁড়াবে যাই হোক তো এই যে হাড়গুলো যেগুলো রয়েছে সেই হাড়ের মধ্যে এই যে এভাবে কোশিকাগুলো আমাদের এভাবে জয়েন্ট রয়েছে পরপর ঠিক আছে এর মধ্যে দিয়ে কে রয়েছে নার্ভাস মানে স্পাইনাল কর্ড এভাবে নেমে এসেছে ঠিক আছে এই স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত হয় মোটামুটি ফর্টি ফাইভ সেন্টিমিটার মতো হয়ে থাকে ঠিক আছে ফর্টি ফাইভ সেন্টিমিটার মেলের ক্ষেত্রে হয় ফিমেলের ক্ষেত্রে ফর্টি টু সেন্টিমিটারের মতো হয় কিন্তু কার কার এটা লেন্থ বললাম স্পাইনাল কর্ডের বললাম ঠিক আছে স্পাইনাল কর্ডের কিন্তু এই ব্যাক যদি দেখি আমরা ব্যাক কিন্তু ফর্টি ফাইভ সেন্টিমিটার থেকে অনেক বেশি বড় হয় ঠিক আছে এবার যখন বেবি যখন মার পেটে থাকে কি না ঠিক আছে ওই সময়টাতে কিন্তু স্পাইনাল কর্ড আর এই যে যেটা মেরুদণ্ড যেটা বলছি ব্যাকবোন যেটা বলছি সেটার লেন্থ কিন্তু মোটামুটি একই থাকে মানে দুটোর গ্রোথ কিন্তু মানে সমান সমানভাবে হয় ঠিক আছে কিন্তু জন্মের পর থেকে কি হয় মেরুদণ্ডের বৃদ্ধিটা অনেক বেশি হয়ে যায় আর স্পাইনাল কর্ডের বৃদ্ধিটা কিন্তু মানে অতটা হয় না ঠিক আছে যতটা হওয়ার ততটাই হয় কিন্তু মেরুদণ্ড সমান হয় না ফলে কি হয় যে এত বড় যদি মেরুদণ্ড যদি হয় তাহলে স্পাইনাল কর্ডকে কিন্তু আমি এখান থেকে এই পর্যন্তই পাব কতদূর পর্যন্ত পাব বলছে সার্ভাইকাল থেকে শুরু করে হ্যাঁ থরাসিকে ক্রস করে যাবে আর লাম্বারের লাম্বারের দুই নাম্বার লাম্বার যেটা এল টু এই পর্যন্ত কিন্তু কাকে পাবো আমি স্পাইনাল কর্ডকে পাবো আমরা ঠিক আছে তো স্পাইনাল কর্ড থেকে যে যে প্রতিটা প্রতিটা কোশিরকার খণ্ড যদি ধরি আমি তাহলে সেই খণ্ড হিসাবে যদি মেরুদণ্ডের এই স্পাইনাল কর্ডের খণ্ড যদি দেখি আমি তাহলে এরকম এক একটা করে স্পাইনাল কর্ডের খণ্ডটা পাবো আমরা ঠিক আছে প্রত্যেকটা স্পাইনাল কর্ডের সঙ্গে কি হয়েছে এক এক জোড়া করে নার্ভ বেরিয়েছে এক জোড়া করে বেরিয়েছে তাহলে টোটাল নার্ভ কত হবে তাহলে থার্টি ওয়ান পিয়ার হবে একত্রিশ জোড়া হবে সবগুলোই স্নায়ু কিন্তু মিশ্র প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে এবার শেষের দিকে যখন আসবো আমরা এখানে মানে মেরুদণ্ডের ভিতর দিয়ে শেষের দিকে যখন লম্বার টু পর্যন্ত যখন আসবো তখন এখানে কি দেখব আমি যে স্পাইনাল কটটা এভাবে কিন্তু এখানে সমাপ্তি ঘটেছে এই বৃদ্ধি এই পর্যন্ত শেষের অংশটা দেখা যাবে কেমন ইসের মতো কোন সেফ ঠিক আছে কোন সেফ সেই জন্য এই জায়গাটাকে কি বলা হয় কোনাস মেডুলারিস বলা হয় ঠিক আছে কোনাস কনাস মেডুলারিস কনাস মেডুলারিস বলে কোন জায়গাটাকে যেখানে এল টু অংশে মানে লাম্বা টু অংশে যেখানে কর্ড শেষ হয়ে গেল কোন আকৃতি নিয়ে কনাস মেডুলারিস ঠিক আছে এবার এখান থেকে কক্সিজাল পর্যন্ত কক্সিজাল পর্যন্ত একটা কানেকটিভ টিস্যু দিয়ে এটা যুক্ত থাকে ঠিক আছে তাকে আমরা কী বলছি ফাইলাম টার্মিনাল এটাকেই বলা হয় ফাইলাম টার্মিনাল বলা হয় টার্মিনাল ঠিক আছে ফাইলাম টার্মিনাল বলা হয় এবার এই যে প্রতিটা খণ্ড থেকে যে এক জায়গা করে স্নায়ু বেরিয়েছে ঠিক আছে এবার কি হয় জন্মের পর তো মেরুদণ্ডের বৃদ্ধিটা বেশি বেশি হয়ে যাচ্ছে স্পানাল কটের তুলনায় ফলে পরবর্তী শেষের দিক থেকে যে স্নায়ুগুলো যেটা বেরায় না সেটা এইরকম জায়গা থেকে বেরোতে শুরু করে যে এইরকম জায়গা থেকে বেরোতে শুরু করে কেন যেগুলো বেড়াচ্ছে সেটা হচ্ছে দুটো আংটির মাঝখান দিয়ে যেটা বলা হয় ইন্টার ইন্টার ভার্টিবারাল ফোরামেন মানে দুটো দুটো কৌশেরুকার মাঝে জায়গাটাকে বলা হয় ইন্টারভার্টিবার ফোরামেন সেখান থেকে কিন্তু নার্ভগুলো এভাবে বেরিয়েছে তো নিচের দিকে বেশি বৃদ্ধি হয়ে যাওয়াতে কি হয়েছে পরবর্তী নার্ভগুলো তার নিচ থেকে যে ফোরামেনটা রয়েছে সেখান থেকে বেরিয়েছে ফলে নিচের অংশগুলো দেখতে স্পাইনাল কটের নিচের অংশগুলো দেখতে লেজের মতো মানে ঘোড়ার যে লেজ সেই লেজের মতো দেখতে মনে হয় সেই জন্য এই অংশটাকে বলা হয় কডা ইকুইনা বলা হয়ে থাকে কডা ইকুইনা ঠিক আছে কডা ইকুইনা বলা হয়ে থাকে এই অংশটাকে বোঝা গেল স্পাইনাল কর্ডের কাজটা কি স্পাইনাল কর্ডের কাজ হচ্ছে সরল প্রতিবর্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা পেশি টান নিয়ন্ত্রণ করা এই কাজগুলো স্পানাল কড করে থাকে ঠিক আছে এবার নেক্সট দেখব আমরা রিফ্লেক্স অ্যাকশান রিফ্লেক্স্যাকশানটা কি রিফ্লেক্সা বা বলছে এটাকে প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়াটা কী জিনিস যে আমরা জানি যে যখন কোনো বাইরে থেকে উদ্দীপনা যখন আমরা কোনো গ্রহণ করি তখন সেই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে আমরা সাড়া দিই ঠিক আছে যেমন গরম বস্তুতে যদি হাত পড়ে আমরা সাথে সাথে কী করি গরম বস্তু থেকে হাত থেকে তুলে নিই আমরা ঠিক আছে তো তো এই যে গরম বস্তুতে হাত পড়লো তুলে নিলাম ঠিক আছে এটাকে বলবো আমরা কি প্রতিপত্ত ক্রিয়া বলবো ঠিক আছে এই প্রতিবর্ত ক্রিয়া তাহলে কি বলবো যে কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে আমরা আমাদের যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক কি বললাম তিনটা জিনিস তাৎক্ষণিক খুব দ্রুত ঘটে স্বতঃস্ফূর্তভাবে ঘটে আর অনৈচ্ছিকভাবে ঘটে অনৈচ্ছিক মানে এই নয় মানে এই জিনিসটা এরকম তো হয় না না যে গরম বস্তুতে হাত পড়লো তারপরে আমাদের মনে হবে যে না আমাদের হাতটা সরাতে হবে তারপরে হাতটা সরাবো তা তো হয় না তাই না আমাদের অজান্তেই হাতে আমরা তুলে ফেলি ঠিক আছে অজান্তে হাতটা তুলে ফেলি আচ্ছা একটা জিনিস বলো তো যখন কোনো জিনিস হাত গরম বস্তুতে হাত পড়লে হাত থেকে আমরা এইভাবে টানি কেন উপর দিকে তো তুলতে পারি বা এইভাবে তো সরাতে পারি কখনো সরাই না আমরা সবসময় কীভাবে এভাবে সরাই কেন সরাই এই কোশ্চিনটা থাকলো তোমাদের আমাকে পারলে উত্তরটা দেবে ঠিক আছে এইভাবে এই দিকে কেন সরাই আমরা এদিকে সরাই না উপর দিকে সরাই না এই দিকে কেন সরাই এটা কোশ্চিন থাকলে এটা আমাকে উত্তর দেবে ঠিক আছে তো যেটা বলছিলাম যে এই যে যে আমাদের যে প্রতিক্রিয়াটা যেটা হলো যে গরম বস্তুতে হাত পড়লো আমরা যে প্রতিক্রিয়াটা দেখালাম এটাকে কি বলবো আমরা রিফ্লেক্স বা ক্রিয়া ঠিক আছে এই ক্রিয়াটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয় তো যদি দেখি আমরা তাহলে বলবো প্রতিবর্ত ক্রিয়াটা যেটাকে রিফ্লেক্স অ্যাকশন বলা হয় এই রিফ্লেক্ট অ্যাকশনটা দুই রকমের হয় কি কি দুই রকমের হয় একটা হচ্ছে জন্মগত ঠিক আছে জন্মগত মানে জন্ম থেকে পাওয়া যে বাজ্যিক উদ্দীপনার সাহায্যে সে সে রেসপন্স করবে ঠিক আছে সেটা জন্ম থেকে পাওয়া আর একটা কী রয়েছে অভ্যাসগত ঠিক আছে তো অভ্যাসগত আর জন্মগত কোনটা যেমন কোন একটা ছোট্ট বাচ্চা শিশুকে ওকে যদি চিমটি কাটা হয় হালকা করে যদিও কাটা উচিত নয় তাহলে কি করবে ও পাট বা হাতটা বা যে জায়গায় চিমটি কাটা হচ্ছে সেখানে সরাবে ও তাই সরাবে সরাবেও বা ও যদি খিদে যদি পায় তাহলে ও কাঁদবেও ঠিক আছে তো খিদে পাওয়াটা অভ্যন্তরীণ এখানে হয়ে গেল আর বাইরে থেকে চিমটি কাটা যেটা হলো সেটা বাহ্যিক হয়ে গেল তাহলে অভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো উদ্দীপনার প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক ঠিক আছে অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে বলছি আমরা ক্রিয়া তো শিশুদের খিদে পেলে যে কাঁদে সেটা প্রতিবর্ত ক্রিয়া সেটা ঐচ্ছিক ওকে কেউ শিখিয়ে দেয়নি যে তোমার খিদে পেয়েছে তুমি এবার কান্নাকাটি করো তারপর তোমাকে খাওয়া দেবে ওকে শিখিয়ে দেয়নি কেউ তাই কিনা তাহলে সেটা সরল প্রতিপত্ত ক্রীড়া গরম বস্তুতে হাত যদি পড়ে তাহলে সেটা হচ্ছে সহজাত মানে জন্মগত হিসাবে পেয়েছে কাউকে শিখে দিতে হয়নি কিন্তু অভ্যাসগত কোনটা যে সকল প্রতিপত্ত ক্রিয়াগুলো অভ্যাসের মাধ্যমে অর্জিত হয় যেমন গান শেখা ঠিক আছে বা কবিতা বলতে পারা বা সাইকেল চালানো এগুলো অভ্যাসের দ্বারা হয় সেটা হচ্ছে কি অর্জিত মানে শর্ত সাপেক্ষ প্রতিপত্ত ক্রিয়া ঠিক আছে আর যেগুলো জন্ম থেকে পায় সেটা শর্ত নিরপেক্ষ বোঝা গেল এটা অভ্যাসগত সাইকেল চালানোর কথা যেটা বললাম গান শেখা সেটা অভ্যাসগত আর খিদে পাওয়া গরম বস্তুতে হাত পড়লে সহজেই সেখান থেকে হাতটা সরিয়ে নিয়ে আসা সেটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে আচ্ছা লালা নিঃসরণ হলে মানে কোনো খাবার দেখলে লালা লালা নিঃসরণ হয় এই লালা নিঃসরণ হওয়াটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া না অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দ্বিতীয় কোশ্চেন তোমাদের জন্য থাকলো যে কোনো খাবার ভালো খাবার দেখলে লালা নিশ্চিত হলে সেই লালা নিঃসরণ হওয়াটা সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে না এটা অভ্যাসগত বা যেটা বলছি শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন তোমাদের জন্য থাকলো ঠিক আছে তো রিফ্লেক্সেশন দুই রকমের বলা হলো এবার বলছি রিফ্লেক্স আর্ক রিফ্লেক্স আর্কটা কি যেটাকে প্রতিবত্ত চাপ বলা হয় ঠিক আছে যেটা বলা হয় প্রতি প্রতিবর্ত চাপ বলা হয় প্রতি ওর চারটা আমরা যদি সুষমাকাণ্ডের একটা অংশকে যদি দেখি আমরা ঠিক আছে তো এই জায়গাতে আমরা কি দেখব যে এর এখানে এইচ সেফ অংশটা মাঝে এখানে অনেক নাম রয়েছে কিন্তু ঠিক আছে সুষমাকাণ্ডের গঠনের অনেক কিছু এখানে রয়েছে কিন্তু সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিটিক বলতে গিয়ে যে জিনিসটা বলতে হতো এখানে এখানে অনেক কিছু বলার রয়েছে কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের সময় কম রয়েছে বলে সেগুলো ডিটেলসে যেতে পারলাম না আমি তো এই যে এটা হচ্ছে নিউ এটা যেটা বুঝলাম সেটা হচ্ছে নিউরোশিল এই জায়গাটা যদি কাটি আমরা তাহলে মাঝে যে ছিদ্রটা পাবো সেটা হচ্ছে নিউরোশিল ঠিক আছে এটা পিছনের অংশ এটা সামনের অংশ পিছনের অংশ সামনের অংশ মানে কি আমি যদি এভাবে যদি সুষমা কাণ্ডের এক একটা খণ্ডকে যদি দেখতে চাই আমি তাহলে এই অংশটা যেটা হচ্ছে এটা সামনের অংশ এটা হচ্ছে পেছনের অংশ ঠিক আছে পেছনের দিকে দুটো লাইক স্ট্রাকচার রয়েছে এই দিকে ঠিক আছে আর সামনের দিকে দুটো লাইক স্ট্রাকচার রয়েছে এখানে গ্রে মেটার রয়েছে আর হোয়াইট মেটার রয়েছে অনেক কিছু এখানে তোমাদের জানার জন্য রয়েছে যা বলার বলার জন্য রয়েছে কিন্তু সময়ের অভাবে আমরা বলতে পারি এই জায়গাটাতে তো এই যে এখান থেকে যে স্নায়ুটা গেল এই দিক থেকে বলছিলাম প্রতিটা খণ্ড থেকে একটা এক জোড়া করে স্নায়ু তাহলে এদিকে একটা স্নায়ু রয়েছে আর ঠিক সেভাবে এইদিকে একটা স্নায়ু রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে হর্ন শৃঙ্গ বলা হয় এগুলোকে ঠিক আছে আবার কিছু কিছু সুষমা কাণ্ডের খণ্ডের মধ্যে এই দুটো শৃঙ্গ ছাড়াও পার্শীয় শৃঙ্গও দেখা যায় ঠিক আছে যেখান থেকে সিম্প্যাথিটিক এবং প্যারাসিম্পিক স্নায়ুতন্ত্রের সৃষ্টি যাই হোক তো আমরা যেটা বুঝলাম সেখানে কি হয় যে এটা এটাকে অন্য কালার কালার করে করে দিই দিই এটাকে ঠিক আছে তাহলে এই যে অংশটা ঠিক আছে সুষমা কান্ডের একটা অংশ যদি বলি আমি তাহলে এগুলো হচ্ছে হর্ন ঠিক আছে এটা একটা হর্ন একটা একটা হর্ন মানে পার্শীয় শৃঙ্গ যেটা বলা হয় তাহলে এই জায়গাটাকে যদি দেখি আমি এইভাবে এভাবে এটাকে নিলাম এটা তাহলে এটা হলো অগ্র অগ্রশৃঙ্গ এটা এটা শৃঙ্গ মানে আমার এখান থেকে যদি একটা সুষমাকাণ্ডের পার্টকে যদি বের করে সামনে যদি রাখি আমি তাহলে এটা হচ্ছে অগ্রদিক অংশ এটা হচ্ছে পেছনের দিক অংশ তাহলে অগ্র অংশ হচ্ছে এই অংশটা আর পেছনের দিক অংশটা হচ্ছে এই অংশটা ঠিক আছে তো তো এক প্রতিটা স্নায়ু যখন সুষমাকাণ্ডের ভিতরে ঢোকে তখন বাই ফার্কেট হয়ে যায় দুটো রুট হয়ে যায় এটাকে এই সেই স্নায়ুটার মূল বলবো রুট বলবো দুটো রুট নিয়ে সুষমা কাণ্ডের ভিতরে ঢুকলো কিন্তু বাইরে যদি দেখি আমি তাহলে এখানে কী দেখবো আমি একটাই স্নায়ু মনে হবে কিন্তু কাণ্ডে যখন ঢুকে তখন দুটো রুট নিয়ে ঢুকে এটা পেছন দিয়ে ঢুকে তাকে কি বলা হয় ডরশাল বলা হয় ডরশাল রুট বলা হয় আর সামনের দিক থেকে যেটা বলা হয় তাকে বলা হয় ভেন্ট্রাল রুট মানে এটা অঙ্কীয় অংশ এটা হচ্ছে পৃষ্ঠীয় অংশ ঠিক আছে তো প্রত্যেকটা কাণ্ডে যে সুষমা স্নায়ু রয়েছে এই পৃষ্ঠীয় অংশটা যেটা পৃষ্ঠীয় যে অংশটা সেই পৃষ্ঠীয় অংশটা হচ্ছে কি সেন্সের নিউরন দিয়ে তৈরি আর অঙ্কী অংশে যেটা বেরিয়েছে সেটা কি দিয়ে তৈরি সেটা হচ্ছে মোটর নিউরন দিয়ে তৈরি কিন্তু আমি যদি সুষমাকাণ্ডের বাইরে যদি এই জায়গায় দেখি তাহলে মনে হবে একটাই নার্ভ রয়েছে তাহলে একটা নার্ভের দুটো রুট দুটো রাস্তা ভিতরে ভিতরে দুটো রাস্তা এখানে আছে বাইরে দেখতে পাচ্ছি না কিন্তু যখন সুষমাকাণ্ডে ঢুকে তখন দুটো রাস্তা নিয়ে ঢোকে ঠিক আছে তো যখন কোনো উদ্দীপনা যখন গৃহীত হয় তখন পশ্চাদ অংশ দিয়ে সেন্সরি নিউরন দিয়ে যেটা তৈরি রয়েছে পশ্চাদ অংশটা সুষমাকাণ্ডের সেই নার্ভ দিয়ে মানে এফারেন্ট নার্ভ দিয়ে এখানে সে ঢুকলো কিন্তু এটাকে এফারেন্ট বলছি না আমি কারণ এটা মিশ্র স্নায়ু কারণ এই নার্ভ দিয়ে কিন্তু আবার ফিরে যাবে এই অংশটা আমি দেখতে পাবো না এইটুকু অংশটা দেখতে পাবো এখান থেকে এইটুকু অংশটা দেখতে পাবো আমরা ঠিক আছে তাহলে এখানে আমার একটাই নার্ভ মনে হবে কিন্তু যখন ঢুকছে কাণ্ডের মধ্যে তখন বাই ফার্কের দুটো রূপ নিয়ে ঢুকছে এই দিক দিয়ে উদ্দীপনাটা এসে ঢুকে এসে এখানে 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 সেই উদ্দীপনার বিচার বিশ্লেষণ হয় তারপরে সেই বিচার বিশ্লেষণের উদ্দীপনাটা এবার এই মোটর নিউরন দিয়ে কোথায় যাবে কারোকে এ সরি ইফেক্টর বা কারক যেটা বলছি সেখানে যাবে বুঝতে পারলে তাহলে এই যে পুরো যে রাস্তাটা এই থেকে বলছি আমি কি প্রতিবর্ত চাপ ঠিক আছে সেই প্রতিবর্ত চাপের মধ্যে তাহলে কি কি পড়লো পড়লো এখানে আমার কে রিসেপ্টার গ্রাহক তারপরে কে রয়েছে অন্তর্বাহী স্নায়ু অন্তর্বাহী মানে কি যে উদ্দীপনাটাকে অন্তরে মানে ভিতরে নিয়ে আসছে ভিতরে মিল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসছে সেটা অন্তর্বাহী হয়ে গেলে তা এখানে কে রয়েছে এখানে রয়েছে অ্যাডজাস্টার স্নায়ুর কথা বলেছিলাম নিউরনের কথা বলেছিলাম ঠিক আছে অ্যাডজাস্টার রয়েছে আর এটা কে রয়েছে বহির্বাহী স্নায়ু রয়েছে ঠিক আছে তাহলে এই পথটা বহির্বাহী স্নায়ু সেই উদ্দীপনাকে কোথায় নিয়ে যাবে কারোকে নিয়ে যাবে তাহলে প্রতিবত্ত যে ক্রিয়া সেই প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে কি কী অংশ পড়ছে গ্রাহক হলো অন্তর্বাহী স্নায়ু হলো তারপরে কি হলো এখানে অ্যাডজাস্টার নিউরন হলো মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তারপরে কি হলো মানে কাণ্ডের অংশ তারপরে কী হলো বহির্বাহীর অংশ মানে বহির্বাহী স্নায়ুপথ যেটাকে এফারেন্ট নার বলছি আমরা সরি ইফারেন্ট নার বলছি ইফারেন্ট ইফারেন্ট ঠিক আছে এটা হচ্ছে এফারেন্ট এটা এফারেন্ট এটা ইফারেন্ট নার বলছি তারপরে কি হচ্ছে কারক এতগুলো অংশ হচ্ছে প্রতিবর্ত চাপের মধ্যে ঠিক আছে আর যে পথে উদ্দীপনাটা পরিবাহিত হলো তাকে বলছি আমরা প্রতিবর্ত চাপ বলছি বোঝা গেল নেক্সট দেখব আমরা একটুখানি আর বলে দিই তারপর আমরা চোখ সম্পর্কে দেখব তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যে নার্ভ স্নায়ু স্নায়ু কথাটা একচুয়ালি কি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি যদি বলি যে ব্রেন আর যদি বলি স্পাইনাল কর্ড ব্রেনের মধ্যে স্নায়ু আছে না নাই স্পাইনাল কর্ডের মধ্যে স্নায়ু আছে না নাই বলবো যে না নেই ব্রেনের মধ্যে স্নায়ু নেই স্পাইনাল কর্ডের মধ্যে স্নায়ু নেই তাহলে স্নায়ুগুলো আছে কোথায় বলছে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলো ব্রেনের সঙ্গে যুক্ত রয়েছে আর স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত রয়েছে ঠিক আছে নার্ভ বা স্নায়ু কী দিয়ে তৈরি বললাম অনেকগুলো নার্ভ ফাইবার দিয়ে তৈরি হয় কিন্তু ঠিক আছে তাহলে ব্রেনের ভিতরে কি রয়েছে বলছে ব্রেনের ভিতরে অসংখ্য নিউরন রয়েছে অসংখ্য নিউরন রয়েছে ব্রেনে রয়েছে আর সুষ্মাকাণ্ডের মধ্যে অসংখ্য নিউরন রয়েছে তাহলে ব্রেনের মধ্যে যে নিউরনগুলো রয়েছে সেই নিউরনের যে নিউ যে নার্ভ ফাইবার সেগুলো বাঞ্চ হয়ে কি নার্ভ তৈরি করেনি বলবো না নার্ভ তৈরি করেনি তাহলে কি তৈরি করেছে ওখানে এক্ষেত্রে কি হয় তাহলে কি থাকে নার্ভ থাকবে তাহলে কি থাকে এগুলোকে ট্র্যাক্ট বলা হয় কি বলা হয় ট্র্যাক্ট বলা হয় বলা হয় এটাকে ঠিক আছে ট্র্যাক্ট বলা হয় তো এই ট্র্যাকগুলো কী রকম রয়েছে হ্যাঁ এভাবে রয়েছে ট্র্যাকগুলো তো এই ট্র্যাকগুলোর মধ্যে কোনো কোনো ট্র্যাক হচ্ছে সেন্সরি নিউরন দিয়ে তৈরি আর কোনো কোনোটা রয়েছে কি মোটরের নিউরন দিয়ে তৈরি তো যেগুলো সেন্সরি নিউরন দিয়ে তৈরি সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক ঠিক আছে মানে নিচ থেকে উপর দিকে গেছে আর উপর থেকে যেগুলো এসেছে নিচের দিকে তাকে বলছি আমরা ডিসেন্ডিং ট্র্যাক বলছি মানে বলতে চাইছি আমি এটাই যে নিচ থেকে উপরে যে ট্র্যাকগুলো রয়েছে মানে নিচ থেকে উপরে কী করে বলবো নিচ থেকে উপরে এখান থেকে বোঝা যাবে যে কে নিচ থেকে উপরে কে উপর থেকে নিচে বোঝা যাবে না কি করে বলবো কাজের ভিত্তিতে কি করে কাজের ভিত্তিতে বলছে যে ট্র্যাকগুলো উদ্দীপনাকে উদ্দীপনাকে কাণ্ড থেকে মস্তিষ্কে নিয়ে যায় তাকে বলবো অ্যাসেন্ডিং তাই না আর যে উদ্দীপনাগুলো মস্তিষ্ক থেকে কাণ্ডে ফিরে আসছে তাকে বলবো আমরা ডিসেন্ডিং ট্র্যাক তাহলে নার্ভাস সিস্টেম মানে নার্ভ কথাটা শুধুমাত্র স্নায়ু কথাটা শুধুমাত্র আমরা পেরি ফেলারের ক্ষেত্রে ব্যবহার করছি মানে প্রান্তীয়র ক্ষেত্রে ব্যবহার করছি মানে এগুলো প্রান্তীয় ঠিক আছে এগুলো প্রান্তীয় তার ক্ষেত্রে ব্যবহার করছি কিন্তু মস্তিষ্কের ক্ষেত্রে কিন্তু নার্ভ কথাটা ব্যবহার করা হয় না দুই নম্বর তিন নম্বর তোমাদের কোশ্চিন বলবো এখন আমি যে তোমরা সেটা আমাকে উত্তর দেবে যে আমি কি বললাম যে কিছু কোষের কোষ দেহগুলো মিলিত হয়ে কি তৈরি করে নার্ভ গ্যাংলিয়ন তৈরি করে তাহলে নিউরনের মধ্যে তো অসংখ্য স্নায়ু কোষ রয়েছে তাহলে নিউরনের মধ্যে তার অসংখ্য কোষদেহ পাবো আমরা নিউরনের তাই না কোষদেহ পাবো তাহলে এখানে কি কোষ দেহগুলো মিলে স্পৃত ব্রে নার্ভ গ্রন্থির মতো অংশ তৈরি করে না মানে নার্ভ গ্যাঙ্গুলের মতো অংশ তৈরি করে না হ্যাঁ কি না ঠিক আছে এস অন্য ঠিক আছে যদি এস যদি হয় তাহলে এখানে নামটা কি রয়েছে ঠিক আছে যদি এস যদি হয়ে থাকে তাহলে এখানকার কোষদেহগুলো মিলিত হয়ে যে অংশটা তৈরি হয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তার নাম কি। নম্বর কোয়েশ্চিন তোমাদের এটা থাকলো আমাকে অ্যান্সারটা দেবে ঠিক আছে এবার নেক্সট ঢুকে যাচ্ছি আমি চোখের বেশি সময় নে আর আমাদের ঠিক আছে আমি চোখের মধ্যে ঢুকে পড়ছি এবার আমাদের যে চোখ যেটা রয়েছে যেটাকে দশন ইন্দ্র বলি আমরা ঠিক আছে সেই চোখটার আমাদের রয়েছে কোথায় অক্ষি মধ্যে এটাকে এখান থেকে চোখটাকে বের করে নিলে বাকি যে অংশটা গর্তটা দেখতে পাবো তাকে কি বলবো আমরা ঠিক আছে যে চোখটা বের করলাম তাকে কি বলছি আমরা আমরা বলছি আই বল বলছি আমরা ঠিক আছে আই বল ঠিক আছে আই বল বলা হয় তো চোখের কি কি অংশ রয়েছে যদি দেখি আমরা চোখের কি কি অংশ রয়েছে তো দেখবো যে চোখের এমনি তিনখানা অংশ আমরা দেখতে পাবো মানে তিনটা লেয়ার প্রথমে দেখতে পাবো আমরা তিনটা লেয়ারের মধ্যে একটা কমপ্লিট লেয়ার থাকে আর দুটো ইনকমপ্লিট লেয়ার থাকে ঠিক আছে একটা কমপ্লিট লেয়ার দুটো কম ইনকমপ্লিট লেয়ার সব থেকে বাইরের যে লেয়ারটা যেটা রয়েছে তাকে কি বলছি আমরা তাকে এটা কমপ্লিট লেয়ার কিন্তু ঠিক আছে এটা হচ্ছে কমপ্লিট লেয়ার এই কমপ্লিট লেয়ারের মধ্যে যেটা রয়েছে তাকে বলবো আমরা কি তাকে বলবো আমরা স্ক্লেরা প্লাস কর্নিয়া ঠিক আছে এটাকে কর্নিও স্ক্লেরাল কোট বলা হয়ে থাকে ঠিক আছে বা এটা ফাইবারাস কোট বলা হয় এটাকে আবার কারণ এটা তন্তুময় কলা দিয়ে তৈরি ঠিক আছে তাহলে এটাকে কি বলবো আমি কমপ্লিট যেটা রয়েছে কমপ্লিট কোট যেটা রয়েছে এই কমপ্লিট কোটের দুটো অংশ পাব পাবো তাহলে আমি কি কি একটা হচ্ছে স্ক্লেরা হ্যাঁ স্ক্লেরা স্ক্লেরা আবার সেত মন্ডল বলা হয় সাদা থাকে সেজন্য সেত মন্ডল বলা হয় আর এটা কি রয়েছে কর্নিয়া কর্ণিয়া কর্নিয়াকে আবার অচ্ছদ পটল বলা হয় বাংলাতে তো বাংলা নাম থেকে আমার মনে হয় যে ইংলিশ যে নামগুলো রয়েছে সেগুলো বেশি সুবিধা মনে রাখার ঠিক আছে আর পরীক্ষাতে সেভাবে আসে ঠিক আছে এটাকে সেতু মণ্ডল হিসাবে আসে না সাধারণত কর্ণিয়াটাকে যেটা অচ্ছদ পটল বলে সেই হিসাবে সাধারণত আসে না ঠিক আছে তাহলে এটা কমপ্লিট এটা কোর্ট হলো দুই নম্বর যে কোটটা রয়েছে দুই নম্বর যে কোর্টটা রয়েছে তাকে কি বলা হয় তাকে বলা হয় করোয়েড ঠিক আছে করো করোয়েড বলা হয় আর তিন নম্বর যে লেয়ারটা যেটা রয়েছে সে তিন নম্বর লেয়ারটাকে বলা হয় রেটিনা কি বলা হয় এটাকে রেটিনা বলা হয় বলা হয় ঠিক আছে তা তিনটা লেয়ার হলো কমপ্লিট লেয়ারের মধ্যে আর করোনিয়া করোয়েড এটা এটা কমপ্লিট লেয়ার নয় এটা হচ্ছে ইনকমপ্লিট লেয়ার এটা হচ্ছে ইনকমপ্লিট লেয়ার আর রেটিনা যেটা সেটা কিন্তু ইনকমপ্লিট লেয়ার মানে পুরো লেয়ার থাকে না পুরো লেয়ার মানেটা কী এটা চোখ বোঝাতে গেলে একচুয়ালি অনেক সময়ের ব্যাপার রয়েছে তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয় নাহলে আদারওয়াইজ কিন্তু এটা বোঝা খুব কঠিন ঠিক আছে আমরা চোখে আমরা যেটা ছবি যেটা দেখি বইয়ের মধ্যে যেটা দেখি সেটা কেমনভাবে ছবিটা দেখি আমরা এইভাবে ছবিটাকে দেখি তাই না এই জায়গাতে রয়েছে এটা এরকম অংশ রয়েছে এখান থেকে এরকম অংশ রয়েছে এটা একটা লেন্স রয়েছে এটা এভাবে ঠিক আছে আর এখান থেকে এই জায়গাতে এই রকম অংশটা রয়েছে এভাবে অংশটা রয়েছে তাই না এখানে এভাবে লেয়ারগুলো রয়েছে একটা লেয়ারগুলো রয়েছে এভাবে এখান থেকে এই লেয়ারটা রয়েছে এই রকম অংশগুলো রয়েছে ঠিক আছে এই রকম অংশগুলো রয়েছে এটা চোখকে কাটলে পড়ে সেই জিনিসটা আমরা দেখতে পাবো বাইরেরটাকে কি বলছি আমরা স্কেলেরা তারপরটাকে কি বলছি করয়েড তারপরে কি বলছে রেটিনা বলছি এটা স্কেলারা এটা করোয়েড এটা রেটিনা ঠিক আছে এদিকেও তাহলে থাই হবে তাহলে তাহলে কেমন সব থেকে বাইরে যা বরুণীটা সেটা স্কেলারা তারপরে করয়েড তারপরে রেটিনা এই অংশটা যেটা রয়েছে এটা অপটিক নার্ভ এটা অপটিক নার্ভ আমাদের ক্রেনিয়াল নার্ভ এটা তিন নম্বর ঠিক আছে ফার্স্ট প্রথমটা ছিল অলফ্যাক্টরি দ্বিতীয়টা অকুলোমোটর তিন নাম্বারটা হচ্ছে অপটিক নার্ভ এই অপটিক নার্ভ কিন্তু সেন্সরি নিউরন দিয়ে তৈরি ঠিক আছে আমাদের যে ক্রিমিনিয়াল নার্ভগুলো রয়েছে তিন রকমের হয় বলেছিলাম কি কি হয় একটা সেন্সুরি হয় ঠিক আছে মানে অন্তর্বাহী হয় বহির্বাহী হয় মানে এফারেন্ট ডিফারেন্ট একটা মিক্সড হয় তা বারোটার মধ্যে কেউ কেউ রয়েছে অন্তরবাহী কেউ কেউ বহির্বাহী কেউ কেউ মিশ্র স্নায়ু রয়েছে তো সেটা মনে রাখার একটা ট্রিক রয়েছে ঠিক আছে খুব সহজেই মনে থেকে যাবে কিন্তু ওই ট্রিকটা বোঝাতে একটু সময় লেগে যাবে যে সময়টা আমরা এখানে পাচ্ছি না ঠিক আছে যাই হোক তো এই যে যেটা রয়েছে তো এই তিনটা লেয়ারের মধ্যে দেখো সব থেকে যে বাইরের যে লেয়ার যেটা রয়েছে না তাকে স্কেলেরা বলা হয় স্কেলেরাকে কি বলেছিলাম ইনকমপ্লিট লেয়ার বলেছিলাম কেন কারণ স্কেলেরাটাই এখান থেকেটা স্কেলেরা কিন্তু ওইটাই সামনের দিকে যখন চলে আসে তখন তাকে বলছি আমরা কি কর্নিয়া এটাই কিন্তু কর্নিয়া এটাই কর্নিয়া ঠিক আছে বাইরেরটা হচ্ছে স্কেলেরা দ্বিতীয় যে লেয়ারটা যেটা রয়েছে সেটা হচ্ছে কে করয়েড করয়েড এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে এই করয়েডটা এখানে এসে কনভার্ট হয়েছে কিসে এখানে এসে কনভার্ট হয়েছে কয়েকটা অংশের মধ্যে যেমন এটাকে সিলিয়ারি বডি বলা হয় ঠিক আছে সিলিয়ারি বডি সিলিয়ারি বডিরই এই জায়গা থেকে তৈরি হয়েছে কি সামনের দিকে অংশটা যাকে বলছি আমরা আইরিশ বা কনিনিকা আইরিশ বা কনিনিকা বলা হয় এটাকে আইরিশ বা কনিনিকা ঠিক আছে আর এই যে আইরিশ বা কোনিনিকার মাঝে যে ছিদ্রটা দেখা যাচ্ছে না জায়গাটা এইটাকে বলছি আমরা কি পিউপিল বা তারার অন্ধ্র ঠিক আছে তোমরা যখন কারো চোখের দিকে যখন তাকাও তাহলে কি দেখবে আমি এখানে একটু ড্রয়িং করার চেষ্টা করছি যে মাঝখানে যে গোল অংশটা যেটা রয়েছে ঠিক আছে এইভাবে চোখটাকে দেখতে পাই আমরা তাই না তাহলে মাঝে কি দেখতে পাই কালো রঙ রয়েছে তাই না এভাবে কালো রয়েছে কালোটার মাঝখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে একটা কালো আরো ডিপ কালো একটা রয়েছে সেই কালো ডিপ অংশটায় কিন্তু কে পিউপিল বা যেটাকে তারা রন্ধ্র বলছি আর চারিদিকে যে কালোটা যেটা রয়েছে সেটাকে আইরিশ বা কোনিনিক কনিনিকা বলা হয় আইরিশ বা কনিনিকা বলা হয় বুঝতে পারলে কথাটাকে আর এইদিকে যে সাদা সাদা যে অংশটা দেখতে পাবে ওইদিকে সাদা যে অংশটা রয়েছে চারিদিকে সেটাকে চোখের সব থেকে বাইরের আননি যেটাকে বলা হয় স্কলেরা বলা হয় বুঝতে পারলে কিনা অর্থাৎ এটাকে যদি ভালো করে যদি ফুলফিল যদি দেখতে হয় তাহলে এটাকে এভাবে বোঝানো যেতে পারে এটা কি রয়েছে পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজ ঠিক আছে এই পেঁয়াজটা একেবারে সেম কিন্তু আই বল স্ট্রাকচার ঠিক আছে এই পেঁয়াজটাকে কেটে ভালো করে দেখালে আয় সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে মানে হয়ে যাওয়া উচিত সেই সময়টুকু নেই বারবার বলছি আমি তোমাদেরকে তো এই যে পেঁয়াজটা যেটা রয়েছে সব থেকে যে বাইরের আবরণ দেখতে পাচ্ছ না এটা এটাই হচ্ছে কি এটাই হচ্ছে স্কেলেরা এই যে সব থেকে বাইরের যে আবরণী যেটা রয়েছে পেছনের দিকে এটা বাদে কিন্তু হ্যাঁ এই অংশটা বাদে এটাই কিন্তু স্কেলেরা এটাকে যখন কেটে দেবো আমি এটাকে যদি আমি এভাবে যদি কেটে দিই আমি ঠিক আছে এভাবে কেটে আমি যদি মাঝের অংশটা যদি নিই এভাবে কেটে দিয়ে আমি যদি মাঝের অংশটা দেখাই তাহলে দেখো একেবারে সেম দেখতে আচ্ছা সেম এই যে উপর দিকেটা কি উপর দিকে যেটা রয়েছে সেটাকে স্কেলেরা এই যে এই যে এই যে এটা স্কেলেরা এই যে এটা স্কেলেরা ঠিক আছে কিন্তু আগে কেটে দেওয়ার আগে স্কেলেরা কোথায় ছিল দেখো চারিদিকে রয়েছে চারিদিকে রয়েছে সেই জন্য বলা হয় সব থেকে উপরের আবরণীটা রয়েছে স্কেলেরা আমি যদি স্কেলেরাকে তুলে বাদ দিয়ে দিই এই যে দেখো এখান থেকে স্কেলেরাকে এখান থেকে স্কেলের তুলে বাদ দিয়ে দিলাম তাহলে নেক্সট কাকে পাবো আমি কাকে পাবো করয়েডকে পাবো এই যে করয়েড এটা আমার এই যেটা আমার করয়েড বুঝতে পারলে এটা করয়েড অংশটা এটা তাহলে আমি যদি পুরোটাকে যদি দেখি আমি পুরোটাকে যদি তুলে বাদ দিই আমি তাহলে কাকে তুলবো আমি স্কেলেরাকে ঠিক আছে উপর থেকে পুরোটা যেটা হালকাটা যেটা আছে পুরোটার সাথে তুললাম সে ডিস্ক্লেরা তার উপর কাকে কাকে পাবো আমি নিশ্চয়ই কর ওয়েটকে পাবো আমি কিন্তু আমার ছবিতে এভাবে দেখতে পাই বলে হয়তো অনেক সময় পুরো ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় ঠিক আছে তাহলে সব থেকে বাইরের আবরণ স্কেলেরা বাইরে মানে শুধু এই দুই দিকে শুধু থাকে না পুরোটার উপরে রয়েছে ঠিক আছে ঠিক সেভাবে কর কিন্তু পুরোটার উপরে রয়েছে বেশ তো স্কেলেরা পেছনটা পেছনটুকু হলো ইস্কলেরা আর টুকু অংশটা এই যে এইটুকু যে অংশটা রয়েছে এখানে কে রয়েছে এইটুকু অংশতে রয়েছে এখানে কে করনিয়া ঠিক আছে এই যে যেটা বলেছি করনিয়া। বোঝা গেল কথাটাকে করনিয়া কর্নিয়া তাহলে সব থেকে উপরের অংশটা এটা সব থেকে বাইরের আবরণী পার্ট কিন্তু এই বাইরের আবরণী পাঠের দুটো অংশ হয়ে গেল পেছনের দিকে যেটা হলো সেটা ইস্কলেরা সামনের দিকে যেটা হলো সেটা হচ্ছে কে কর্নিয়া অর্থাৎ পুরোটার পাঠ যদি দেখি আমি তাহলে ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ পেছনে স্কেলেরা আর ছয় ভাগের মধ্যে এক ভাগ সামনে কর্নিয়া এই স্কেলেরাটা কিন্তু কি থাকে বলো তো অপেক মানে আলো তার ভিতর দিয়ে যেতে পারে না ঠিক আছে অস্বচ্ছ কিন্তু কর্নিয়াটা স্বচ্ছ কর্ণিয়াকে কারো চোখে সামনে তাকালে কর্ণিয়াকে আমরা দেখতে পাবো না কেন দেখতে পাবো না কারণ এটা এতটাই স্বচ্ছ যে ঠিক তার পেছনে কি রয়েছে আইরিশ রয়েছে আইরিশের কালারটা কি কালো সেই জন্য কোনো স্বচ্ছ বস্তুকে পিছনে কালো অংশ যদি রাখা যায় কালো কিছু রাখা যায় তাহলে এটাকে দেখতে পাবো না আমরা কারণ এটাকে এটা ট্রান্সপারেন্ট আমরা সরাসরি ওই পিছনের কালো অংশটাকেই দেখতে পাবো সেই জন্য এটা সাধারণত দেখা যায় না এর উপরে একটা আবরণী থাকে তাকে কনজাংটিভা বলা হয় ঠিক আছে বোঝা গেল এবার এর পেছনে কে রয়েছে লেন্স রয়েছে লেন্স ঠিক আছে লেন্স কিন্তু আলো যখন প্রবেশ করে এদিক দিক দিয়ে তখন এই দিক দিয়ে আলোটা এই তারা রন্ধ দিয়ে লেন্সের উপরে পড়ে লেন্স থেকে পেছনে গিয়ে রেটিনার উপরে পড়ে বোঝা গেল কথাটাকে দুই নম্বর যে লেয়ার বলেছিলাম সেটাকে করোয়েড ঠিক আছে করয়েড কিন্তু হাইলি কি রক্তজালকপূর্ণ ঠিক আছে এটাকে ভাস্কুলার কট কোট কিন্তু বলা হয়ে থাকে ভাস্কুলার মানে বুঝতে পারছো নিশ্চয়ই দিক দিয়ে রক্তবাহগুলো প্রবাহিত হচ্ছে ঠিক আছে এটা ভাস্কুলার কোট এই করোয়েডটাই পেছনের দিকে হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ করয়েড সেই করয়েডটা সামনের দিকে এসে সামনের দিকে এসে দুটো পার্টে ভাগ হয়েছে কী কী নাম্বার ওয়ান সিলিয়ারি বডি নাম্বার টু হচ্ছে আইরিশ এই সিলিয়ারি বডির মধ্যে রয়েছে সিলিয়ারি পেশি ঠিক আছে সিলিয়ারি বডিতে কি রয়েছে সিলিয়ারি পেশি রয়েছে আর সেখান থেকেই কি হয়েছে যে কিছু তন্তুর মতো অংশ বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে কাকে ধরে রেখেছে এই লেন্সটাকে ধরে রেখেছে ঠিক আছে এই তন্তুর মতো অংশটাকে কি বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট বলা হয় বা এটাকে বলা হয় জুনেলে অফ জিন আদর্শ নাম হচ্ছে জোনলে অফ জিন সামনের দিকে যে চেম্বারটা দেখতে পাচ্ছ এই চেম্বারটাকে বলা হয় একোয়াস চেম্বার এবং এখানে একরকমের তরল পদার্থ থাকে জলীয় তরল পদার্থ তাকে বলা হচ্ছে কি একোয়াস হিউমর এই ইকোয়াস হিউমরের তৈরি কিন্তু সিলিয়ারি পেশির যে প্রসেসারগুলো রয়েছে সিলিয়ারি পেশির প্রসেসার থেকে ঠিক আছে তৈরি হয় এখানে এবার পেছন দিকে যে বড় যে চেম্বারটা যেটা দেখা যাচ্ছে এই পেছন দিকে বড় চেম্বার মানে কোনটা এই যে এই যে পেছনে পুরো কর্নিয়া থাকলো এটা সরি ভুল বললাম রেটিনা থাকলো আর সামনের দিকে যে লেন্সটা রয়েছে এই জায়গাটা একটা পাতলা আবরণ দিয়ে কিন্তু ঘেরা থাকে ঠিক আছে এটাকে হাইলয়েড বলা হয় হায়া লয়েড বলা হয় এই হাইলোডের মধ্যে পুরো একটা জেলির মতো তরল পদার্থ থাকে তাকে বলা হয় ভিট্রিয়াস বলা বলা হয় হয় ঠিক আছে ভিট্রিয়াস ভিট্রিয়াস তরল পদার্থ এটা এটা ভিটিয়াস হিউমর ঠিক আছে সিউমের কাজটা কি ভিটিয়াসিউমের কাজ হচ্ছে চোখের মধ্যে অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা প্লাস নিউট্রিশন প্রোভাইড করা ঠিক আছে কাকে নিউট্রিশন দেয় লেন্সকে নিউট্রিশন দেবে হ্যাঁ তারপরে এখানে সুমোর যেটা রয়েছে সেই সুমোর লেন্সকে নিউট্রিশন দেবে পেছনের দিকে যে অংশটা যেটা থাকলো সেটা রেটিনা এই রেটিনাটা কি রেটিনাটা কি দিয়ে তৈরি বলছে এটা স্নায়ুময় আবরণী কলার সরি আবরণী কলার স্নায়ু দিয়ে তৈরি এটা ঠিক আছে এই রেটিনাতে যে স্নায়ুগুলো থাকে সেই স্নায়ুগুলো কিন্তু বাইপোলার ঠিক আছে দি মেরু আমি বলেছিলাম স্নায়ুর গঠন গিয়ে এখানে বলেছিলাম এবং সেখানে অবস্থানটা উল্লেখ করেছিলাম এর আগের ক্লাসে ঠিক আছে দি মেরু বাইপোলার তো এই রেটিনাতে যে স্নায়ুকোষগুলো রয়েছে এখানে বিভিন্ন রকমের স্নায়ুকোষ রয়েছে সবই কিন্তু দি মেরু মানে বাইপোলার বিভিন্ন রকমের স্নায়ুকোষ রয়েছে তার মধ্যে তিনটা লেয়ার থাকে এখানে নিয়ে স্নায়ুকোষের ঠিক আছে প্রথম দিকের লেয়ার মানে এই বাইরের দিকে যে লেয়ারটা যেটা থাকে এই দিকে সেটা হচ্ছে মডিফাইড কি রড কোষ অ্যান্ড কোল কোষ দুই রকমের কোষ রড কোষ এবং কোন কোষ মাঝের একটা লেয়ার থাকে সেটা হচ্ছে বাইপোলার বাইপোলার নিউরন আর তারপরে আটটা লেয়ার যেটা থাকে সেটা হচ্ছে গ্যাংলিয়াল সেলের লেয়ার থাকে এটা এই তিনটা লেয়ার থাকে ঠিক আছে এবার ওদের যে অ্যাকশানগুলো যেটা রয়েছে মানে অ্যাকচুয়ালি যেটা গ্যাংলিয়াল সেলগুলোর যে অ্যাকশানগুলো রয়েছে সেই অ্যাকশানগুলো কিন্তু এদিক দিয়ে সব বেরিয়েছে কি হিসাবে নার হয়ে অনেকগুলো অ্যাকশন মিলে নার্ভ তৈরি হয়ে বলেছিলাম ফাইভ মিলে নার্ভ তৈরি হয় সেই নারটা এখান থেকে বেরিয়েছে বেরিয়ে গিয়ে কোথায় গিয়ে মিশেছে মস্তিষ্কে অংশে গিয়ে মিশেছে ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে গিয়ে মস্তিষ্কে গেছে তাহলে এটাকে কী বলবো আমি যে উদ্দীপনাটা এখান থেকে মস্তিষ্কে যাচ্ছে মানে অন্তর্বাহী মানে সেন্সরি নিউরন তাহলে বলতে পারি আমরা যে আমাদের যে অপটিক নার্ভ যেটা রয়েছে সেই অপটিক নার্ভটা কিন্তু অন্তর্বাহী নার্ভ ঠিক আছে সেন্সরি নিউরন দিয়ে তৈরি তো রেটিনার এখানে কী হয় যে আলোটা যেটা ঢুকে সেই আলোটা এই এটা তো স্বচ্ছ অংশ এটা আলোটা ঢুকলো স্বচ্ছ অংশ দিয়ে গিয়ে লেন্সের উপরে গিয়ে পড়লো লেন্স থেকে গিয়ে পড়লো রেটিনার উপরে তো রেটিনার যে জায়গাতে আলোটা এসে পড়ে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে সেই জায়গাটাকে কি বলা হয় সেই জায়গাটাকে বলা হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে কি ইহোলো স্পট কি বলা এটাকে পীতবিন্দু বিন্দু বলা হয় বা বলা হয় এটাকে ইয়োলো স্পট বলা হয় ইয়োলো স্পট বা পিত বিন্দু বা এটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিশ ফোবিয়া সেন্ট্রালিস ঠিক আছে বলা হয়ে থাকে আর এই যে এখান থেকে এই স্নায়ুকোষের অংশ এখান থেকে এটা স্নায়ুকোষের অংশগুলো মানে নিউরনের অংশগুলো গেল এদিক থেকে কে ঢুকেছে এদিক থেকে ঢুকেছে অপটিক নাভটা এদিক থেকে বেরিয়েছে এই জায়গাটাতে বলছে এই রকম পজিশনে এই রকম পজিশনে রড কোষ এবং কোন কোষ থাকে না এইরকম পজিশনে রডকোষ এবং কণকশ থাকে না এখানে যদি আলোটা দিয়ে গিয়ে যদি বস্তুর প্রতিবিম্ব যদি তৈরি হওয়ার চেষ্টা করে এখানে কিন্তু বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে না তাহলে যে জায়গাতে বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে না তাকে বলা হয় অন্ধবিন্দু বা বলা হয় ব্লাইন্ড স্পট বলা হয়ে থাকে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলা হয়ে থাকে ঠিক আছে তো এভাবে যদি দেখি আমরা যে চোখের বিভিন্ন অংশগুলোর মধ্যে এই যে স্বচ্ছ অংশ এই অংশে যেটাকে কর্নিয়া বলছি এই কর্নিয়ার মধ্যে কিন্তু কোনো রকমের ব্লাড ভেসেল থাকে না কোনো রকমের ব্লাড ভেসেল কিন্তু থাকে না আইরিশ আইরিশের যে তারারন্ধ্র যেটা রয়েছে সেই তারারন্ধ্রটা কি হয় যে কি পরিমাণে আলো ঢুকছে তার উপরে তারারন্ধ্রের যে যে ডায়মিটার সেই ডায়মিটারটা কম বেশি হয় ঠিক আছে এবার যেটা দেখব আমরা সেটা হচ্ছে যে চোখের কিছু প্রবলেম রয়েছে প্রবলেম বলতে কি যে এই লেন্স যেটা বলছি এই লেন্সের স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে এই লেন্সের স্থিতিস্থাপকতা ধর্ম যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক সময় কী হয় যে আমরা দূরের জিনিস ঠিকভাবে বা অনেকে কাছের জিনিস ঠিকভাবে আমরা দেখতে পাই না ঠিক আছে তো একমাত্র লেন্স রয়েছে যে স প্রয়োজন বোধে নিজের নিজের কী 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 করে কী বলে ওটাকে বক্রতা যেটা বলি আমরা সেই বক্রতাটা কিন্তু চেঞ্জ করতে পারে ঠিক আছে একমাত্র লেন্সেরই সেই ক্ষমতাটা রয়েছে তো আমরা এখানে পুরো লাইটের ঘটনাটাও আসবে তোমরা ফিজিক্যাল সায়েন্সের যে লাইট চ্যাপ্টারটা পড়েছ সেই লাইট চ্যাপ্টারে তোমরা জানো যে যে যত কাছের লেন্সের যেটা রয়েছে লেন্স যত বেশি উত্তল হবে বা অবতল হবে লেন্স যত বেশি উত্তল হবে ঠিক আছে কাছ থেকে যদি কাছের যদি কোনো বস্তুকে যদি দেখতে চাই তাহলে কাছের বস্তুকে দেখতে গেলে পেছনে দিকে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হতে হয় তাহলে তার রিফ্রেকশানটা বেশি হবে তাই না কাছ থেকে লেন্স দিয়ে গেলে আলোর রিফ্লেকশান বেশি হতে হবে আর দূর থেকে যদি কোনো বস্তুকে যদি দেখি তখন কি হবে রিফ্লেকশানটা কম হবে কেন কম হবে কারণ এখানে সাসপেন্সি লিগামেন্ট কাজ করে যখন আমরা কোনো কাছের বস্তুকে দেখি আমরা তখন কি হয় লেন্সের বক্রতা বেড়ে যায় লেন্সের বক্রতা বেড়ে গেলে লাইটকে বেশি রিফ্রেকশন হতে হবে সঠিকভাবে দেখতে গেলে আর দূরের বস্তুকে যখন দেখি আমরা তখন সাসপেন্সিল লিগামেন্ট এবং সিলিয়ারি পেশির সাহায্যে লেন্সের বক্রতাটা কমে যায় মানে এর উত্তলতাটা কমে যায় উত্তলতা যদি কমে যায় তাহলে যে আলোটা যাচ্ছে তার রিফ্রেকশান কম হতে হবে ঠিক আছে এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হবে বস্তুর প্রতিবিম্ব পড়বে কিন্তু এই যে লেন্সের দূরের বস্তু এবং কাছের বস্তু দেখার সময় লেন্স যে নিজের বক্রতাটাকে পরিবর্তন করতে পারছে এই স্থিতিস্থাপকতা ধর্মটা বয়সের সাথে সাথে বা বিভিন্ন কারণে নষ্ট হতে শুরু করে তখন কী হয় কাছের বস্তু কারো কারো ক্ষেত্রে দূরের বস্তু দেখতে অসুবিধা হয় আবার অনেক সময় কী হয় লেন্সের উপরে ছানি পড়ে যেটাকে ক্যাটার্যাক্ট বলা হয় ঠিক আছে এটা নির্দিষ্ট বয়স মানে খুব তাড়াতাড়ি এটা হয় না চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর পরে সেই ছানিটা পরে থাক পরে আর কি তো কাচের বস্তু বা দূরের বস্তু দেখতে অসুবিধা হয় তো যার কাছের বস্তু দেখতে অসুবিধা হয় এবং যার দূরের বস্তু দেখতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে দুটো রোগের নাম রয়েছে একটা হচ্ছে মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া মায়োপিয়া আর হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়াটা কি যে কাছের বস্তু দেখতে পাবে না দেখতে পাবে না মিনিস স্পষ্ট করে বুঝতে পারবে না মানে কোনো বই পড়ছে হয়তো কাছ থেকে হয়তো বোঝা যাচ্ছে না লেখাগুলো ঠিক আছে তাকে বলছি কি হাইপার মেট্রোপিয়া বোঝা গেল হাইপার মেট্রোপিয়া সে দূরের বস্তু কিন্তু দেখতে পাবে স্পষ্ট দেখতে পাবে কাছের পড়াগুলো ঠিকঠাক বুঝতে পারবে না তাকে হাইপার মেট্রোপিয়া বলা হয় ঠিক তার উল্টোটা হচ্ছে মায়োপিয়া ঠিক তার উল্টোটা হচ্ছে মায়োপিয়া ঠিক আছে তাহলে কাছের বস্তু যখন দেখতে গিয়ে অসুবিধা হচ্ছে কেন অসুবিধা হচ্ছে তাহলে অসুবিধাটা এই কারণ হচ্ছে যে যে জায়গায় বস্তুর প্রতিবিম্ব পড়ার কথা সেই জায়গায় বস্তুর প্রতিবিম্ব পড়ছে না পড়ছে কোথায় বাইরে গিয়ে ঠিক আছে বস্তুর প্রতিবিম্ব কিন্তু রেটিনার পেছনে গিয়ে পড়ছে রেটিনার পেছনে গিয়ে যদি পড়ে তাহলে কেন এরকম হচ্ছে তাহলে নিশ্চয় যে চোখের যেটা উত্তলতা যেটা বলছি আমরা মানে সিটি যেটা বলছি কনভেক্স সেই কনভেক্সটা কি হচ্ছে কমে যাচ্ছে নিশ্চয় ঠিক আছে কাছের বস্তু দেখতে গেলে যতটা কনভেক্স থাকা উচিত ছিল সেটা হচ্ছে না কমে যাচ্ছে তার তাহলে কি হবে তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে কনভেক্স যদি কমে যায় তাহলে বস্তুর প্রতিবিম্বটা দূরে গিয়ে পড়বে ঠিক আছে সেই ক্ষেত্রে চোখতে সেই পড়াগুলোকে লেখাগুলোকে ঠিকঠাক বুঝতে পারবো না তাহলে যারা কাছের জিনিসটা পড়াগুলো বুঝতে পারে না ওদেরকে দেখবে মাঝে মাঝে যে একটু দূরে নিয়ে পড়ে ঠিক আছে বা মাথাটাকে একটু সরিয়ে দিলে পেছন দিকে কেন কারণ প্রতিবিম্বটা পেছনের দিকে পড়ছে সেই কারণে তাকে এটাকে কি বলবো আমরা হাইপার মেট্রোপিয়া এই অসুবিধা থেকে দূর করার জন্য কি করা উচিত ওদের চশমা পড়বে কেমন চশমা পড়বে কেমন চশমা পড়বে কি কারণে এটা হয়েছে উত্তলতা কমে গেছে সেই কারণে এই জিনিসটা হলো লেন্সের উত্তলতা কমে গেছে বলে আমি কাছের জিনিসটা দেখতে পাচ্ছি না তাই না যেটাকে আমি হাইপার মেট্রোপিয়া বলছি তাহলে ভালো করে দেখতে গেলে আমাকে কি করতে হবে লেন্সের উত্তলতাকে বাড়াতে হবে অর্থাৎ এমন চশমা পরব যাতে আমার ওই চশমার গ্লাসের মধ্যে লেন্সটা উত্তল প্রকৃতির হয় ঠিক আছে তাহলে হাইপার মেট্রোপিয়া ক্ষেত্রে যে চশমাটা ব্যবহার করা হবে সেটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করা হবে ঠিক মাইপেয়ার ক্ষেত্রে কি হয় মাইপার ক্ষেত্রে কাছের বস্তু দেখতে পাই কিন্তু দূরের বস্তু দেখতে অসুবিধা হয় ঠিক আছে ওটাকে বলা হয় কি মাইপিয়াকে বলা হয় দূরবদ্ধ দৃষ্টি যেহেতু দূরের বস্তুগুলোকে ঠিকঠাক দেখতে পাচ্ছে কাছের বস্তুকে দেখতে পাচ্ছে না সেই জন্য দূরবদ্ধ দৃষ্টি মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি বললাম কাছের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে না দূরের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে ঠিক আছে দূরের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে হাইপারমেট্রোপিয়া দূরের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে না মায়োপিয়া ঠিক আছে তাহলে কাছের বস্তুকে দেখতে পাচ্ছে। সেটা হচ্ছে নিকটবদ্ধ দৃষ্টি আর যারা হাইপারমেট্রোপিয়া রয়েছে সে কাছের বস্তু দেখতে পাচ্ছে না কিন্তু দূরের বস্তু দেখতে পাচ্ছে তাকে বলছে আমরা দূরবদ্ধ দৃষ্টি ঠিক আছে তো সেই ক্ষেত্রে যারা কাছের বস্তু দূরের বস্তু দেখতে পাচ্ছে না তার মানে কি হয়েছে ওদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে লেন্সের উত্তলতাটা বেড়ে গেছে তো লেন্সের লেন্সের মানে চোখের যে লেন্স সেই লেন্সের উত্তলতাটা বেড়ে গেছে বলেই দূরের বস্তু দেখতে অসুবিধা হচ্ছে কেন কারণ সেই ক্ষেত্রে যে বস্তুর প্রতিবিম্বটা কাছে পড়ছে সেই 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 জন্য দূরের বস্তুটা দেখতে পাচ্ছে না কাছে বলতে কার কাছে রেটিনার সামনের দিকে পড়ছে সেই জন্য দেখতে পাচ্ছে না তখন সেই ক্ষেত্রে কী করা উচিত সেই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে কেন কারণ লেন্স বেশি উত্তল হয়ে গেছে তাহলে ওটাকে ব্যালেন্সে আনার জন্য আমি অবতল লেন্সের চশমাটাকে ব্যবহার করব ঠিক আছে তো এই পর্যন্ত তোমাদের মোটামুটি বলা হলো তোমাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে তোমরা আমাকে বলবে আমার যে নাম্বারটা রয়েছে সেটা নাইন নাইন ঠিক আছে আর এখানে আটটা তোমাদের একটা কোশ্চিন বলছি আমি যে আমরা জানি চক্ষু দান ঠিক আছে চোখ দান করা হয় তোমরা শুনেছ সেটা আমার কোশ্চিন এখানে চার নম্বর কোশ্চিন তোমাদের জন্য এটা যে চোখের কোন অংশটাকে দান করা হয় ঠিক আছে তোমরা কি যদি জেনে থাকো আমাকে জানাবে এই নাম্বারে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারো হোয়াটসঅ্যাপে করতে পারো ফোন করেও বলতে পারো আমাকে যে চোখের কোন অংশটাকে দান করা হয় চক্ষু দান বলতে চোখের কোন অংশটাকে বুঝি আমি যতটুকু বললাম সেটা কিন্তু একটা একদম ব্রিফলি খুব খুব সংক্ষেপে কিন্তু জিনিসগুলো বলা হলো ঠিক আছে অনেক অনেক জিনিস রয়েছে এখানে বোঝার জন্য যে যেটা করার জন্য আমাদের হাতে সময় নেই সেই এটা করতে পারলাম না ঠিক আছে এখানে অনেক জিনিস বোঝা রয়েছে এখন অনেক জিনিস পুরো জিনিস বুঝতে গেলে চোখ সম্পর্কে মোটামুটি তিন থেকে চার ঘন্টা পুরো ক্লাস যদি নেওয়া যায় তাহলে চোখ সম্পর্কে পুরো ডিটেলস বোঝা যাবে যাই হোক যা বললাম তোমাদের সিলেবাস এগুলো রয়েছে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় যে কোনো কোশ্চিনের ক্ষেত্রে যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে ফোন করো হোয়াটসঅ্যাপ করো আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব উত্তরটা দেওয়ার ঠিক আছে ওকে